আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যে যেখান থেকে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে পঞ্চম অধিবেশন, চারটি অধিবেশন বা চারটি ক্লাস চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা ওই আবদুল্লাহ, যাকে আমরা 40 দিনে রেখে এসেছিলাম, তার মধ্যে রুহু এসেছে, এরপরে তো তার সাথে আমরা আর কোনো কথা বলিনি, তাকে আজকে আমরা পৃথিবীতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এখানে এই যে 9 মাসের যে বিষয়টা, বা 10 মাস 10 দিন বলি আমরা, বা যাই হোক, এই যে মা যখন অন্তঃসত্ত্বা থাকে শুরু থেকে শেষ পর্যন্ত, এখানে অনেক ধরনের ঘটনা ঘটে। তো এই ঘটনাগুলো আমি বিস্তারিত এই কোর্স এই জন্য বলছি না, কারণ তাহলে এটা আমরা আসলে শিক্ষক প্রশিক্ষণ নিয়ে কাজ করছি। সো আমাদের বেসিক্যালি মূলত কাজ হলো গিয়ে 4 বছরের পর থেকে, একটা বাচ্চা যখন 4 বছর হয়ে যাবে তখনকার পর থেকে আমাদের দায়িত্বগুলো থাকে। তো ওইটা এই 4 বছরের আগে, বা বিশেষ করে এই যে গর্ভবতী অবস্থায় 10 মাস 10 দিন, বা যেই সময় হোক, কম বেশি 42 সপ্তাহ, এইখানে যে পেটের ভিতরে যে ঘটনাগুলো ঘটে এইটাও জরুরি। তবে এটার জন্য আমি একটা কোর্স বানাচ্ছি, এটা যাই না হয়তো 6 মাস 1 বছর পরে আবার করব। সেটার নাম দিয়েছি আত্তারবিয়াতুর রাশিদা, রাইচেস আপব্রিঙ্গিং। সেটা হলো বাপ মার জন্য, শিক্ষকদের জন্য না। তো এখন আমি দুইটাকে আমি মিশ্রণ করছি না। তো ওই জিনিসগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি, যে পেটের ভিতরে থাকলে কী হয়, সে কী শিখে, সে কী বুঝে, সে কী করে আসলে, এই 10 মাস সময় সে আসলে পেটের ভিতরে করেটা কী, সে বড় হওয়ার সময় সে এই যে লাথি দেয়, তারপরে সেখানে ঘুরে, এই যে অনেক কিছু হয় এখানে। তো এই জিনিসটা বাপমার জন্য জানা খুব জরুরি। তো আমরা এখানে যদি এটা বলি তাহলে আমাদের শিক্ষক প্রশিক্ষণে অযথা এটা অনেক বড় হয়ে যাবে বিষয়টা। তো এটা আমি আলাদা করব আত্তারবিয়াতুর রাশিদা নামে। এটা আমি প্রশিক্ষণ নিয়েছিলাম এক আল আজহার বিশ্ববিদ্যালয়ের এক আলেম, উনি ডক্টরেট করেছিলেন এই ইসলামে যে বাচ্চাদের পরিচর্যার বিষয়ে। তো উনি এক বই লিখেছিলেন, ওনার সাথে আমি ওনার কাছ থেকে শিখেছিলাম এই বিষয়গুলো। তো ওগুলো আলাদা করব, সেটা হলো বাবা মাকে হিসেবে, তখন আপনারা শিক্ষক হিসেবে না, বরং বাবা মা হিসেবে সেখানে যুক্ত হবেন ইনশাল্লাহ। তো আজকে অ্যাটলিস্ট 3টা জিনিস বলবো এখানে, যেটা না বললেই নয়, যেটা বাচ্চাটা পেটের ভিতরে থাকা অবস্থায় হয়, এটা আপনাদেরও জানা উচিত, জেনে রাখা ভালো। সেটা হলো যে আত্মা আসলো 40 দিনে, আমরা জানি আত্মা আসার সাথে সাথে শুরু হয় কি, আপনার হৃদস্পন্দন শুরু হয়। হৃদস্পন্দন শুরু হওয়ার সাথে সাথে যেই না অন্তর কাজ করা শুরু করে, তখন থেকে তার হাত পা চোখ মস্তিষ্ক আস্তে 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 বাড়তে থাকে। তার মানে আত্মা আসার আগ পর্যন্ত আপনি যদি ভিডিও দেখেন, অ্যানিমেশন ভিডিও পাওয়া যায় ইউটিউবে, যদি দেখেন দেখবেন যে বাচ্চাটা একটা ছোট কলার মতো দেখতে হয়, এই অনেকটা এরকম একটু বাঁকা থাকে, এরকম একটু বাঁকা থাকবে, হ্যাঁ এরকম কোনো এটা যে একটা মানুষ এটা বোঝার কোনো উপায় নেই, এটা একটা মাংসপিণ্ডের মতো। যেই না আপনার আত্মা চলে আসলো, যেই না আপনার হৃদস্পন্দন শুরু হলো, আস্তে 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 দেখবেন হাতগুলো ফুটতে থাকে, পাগুলো ফুটতে থাকে, এবং মস্তিষ্ক বাড়তে থাকে, এবং অন্যান্য জিনিসগুলো বাড়তে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো 40 দিন, এখানে 40 দিনে এটা হয়। 90 থেকে 120 দিনের মধ্যে তার প্রথম যেই ইন্দ্রিয়টা বাচ্চার শুরু হয় সেটা হলো গিয়ে শোনার শক্তি। হ্যাঁ, কানে শব্দ শোনার শক্তি শুরু হয় সর্বপ্রথম, দেখার শক্তি তখনও শুরু হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে আল্লাহ তাআলা কেন বাচ্চাকে সবার প্রথমে এই ক্ষমতাটা দিলেন, তাই না? তার প্রথম যে ইন্দ্রিয় শুরু হলো, তখন পর্যন্ত সে দেখে না, তখন পর্যন্ত অন্য কিছু তার নাই, তো সে সর্বপ্রথম, এটা হয় 90 থেকে 120 দিনের কোনো একটা সময়। তো এটা আমি বিস্তারিত বলবো না, তবে এতটুকু বলবো, আপনারা যারা পিতা আছেন, অথবা আপনাদের যখন সন্তান হবে আপনাদের। আচ্ছা যশোরে, আপনাদের ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, একটু দেখেন তো কী হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে। আচ্ছা, তো ওই সময় একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, সেটা হলো এই যে 90 থেকে 120 দিন যখন বাচ্চার শোনার শক্তি আসবে, শব্দ শোনার শক্তি যখন আসবে, ওই সময়ে বাসায় কী ধরনের শব্দ হয়, বাপমা কী ধরনের জিনিসপত্র শুনে,
তার আশেপাশে কী ধরনের কথাবার্তা হয়, এইটা ওই বাচ্চার উপরে অনেক বেশি প্রভাব ফেলে। আমরা গবেষণায় দেখেছি যে আমেরিকাতে এই ধরনের অনেক গবেষণা হয়েছে যে বাচ্চা 90 বা 100 দিনের পরে বাপ মা কী হয়, সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকে এবং বিভিন্ন ধরনের গান বাজনা শুনে এবং খুব উদ্ভট অনেক কিছু শুনে। এগুলি পরবর্তীতে এই এই বাচ্চার মানসিকতার মধ্যে অনেক বড় প্রভাব ফেলে। তো আমরা যারা ধরেন আমরা যারা বাসায় মায়েরা বাসায় থাকেন, আমরা চলে যাই কাজে কর্মে, সেটা আপনি শিক্ষক হন অথবা যাই হন, এটাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই বাচ্চা পেটে থাকা অবস্থায়, বিশেষ করে 190 দিন থেকে 120 দিনের পরে, তখন ওই মা বাসায় কী শুনে এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সে যদি গান শুনে, সে যদি নাটক দেখে, আশেপাশে যদি চিৎকার চেঁচামেচি হয়, এরপর যদি বাপ মার মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, এগুলি কিন্তু বাচ্চা শুনবে, বাচ্চার কানে শক্তি তখন চলে আসবে, এগুলি কিন্তু সেই বাচ্চার উপরে প্রভাব ফেলবে। তখন দেখবেন বাচ্চা হওয়ার পরে দেখবেন বাচ্চা অনেক খিটখিটা মেজাজের, বাচ্চা অনেক রাগ দেখায়, বাচ্চা অনেক জিদ করে, তাকে কিছু বললে সে উল্টা আপনাকে মারতে আসে, সে আপনাকে ধাক্কা দিতে আসে। তখন বলবেন যে এইগুলো কোত্থেকে হলো, তখন খালি বারবার বলবেন যে এটা এটা কীভাবে সম্ভব, এগুলো কোত্থেকে শিখলো, এগুলো তখনই শিখেছে। কারণ এই যে জোরে করে গান শোনা, এটা কিন্তু বাচ্চার মস্তিষ্কে অনেক প্রভাব ফেলে, সে কিন্তু চিৎকার করবে পরে, কারণ তার কাছে মনে হবে যে না, আমি আস্তে কথা বললে কেউ শুনে না। তো আমি আমার বাচ্চার ক্ষেত্রে যেটা করেছিলাম সেটা হলো গিয়ে যে একদম 3 মাস 4 মাস থেকে শুরু করে তাকে প্রতিদিন 15-20 মিনিট আমি ওই স্পিকারে কোরআন তেলাওয়াত, মিশরিয়াল আফাসি অথবা সাদাল গামিদির কোরআন তেলাওয়াত শুরু করে রাখতাম। তো এখনও আমি সেই প্রভাবটা নিজের চোখে দেখতে পাই, যখন আমি কোরআন তেলাওয়াত যখন ছাড়ি বা আমি যখন নামাজে বলি, সাথে সাথে সে চুপ হয়ে যায়, কারণ সে তাকে আমি দীর্ঘমেয়াদে এটা আমি শুনিয়েছি, সে ওইখান ওই সময়ে তার কানের মধ্যে এটা গেছে। এখন যখনই আমি কোরআন তেলাওয়াত ছাড়ি, সাথে সাথে সে মানে সে যে কোনো কাজই থাকে, সে খেলতেছে, খেলাটা বন্ধ করে সে চোখটাকে এদিকে দিয়ে সে ওই 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 শব্দটাকে বোঝার চেষ্টা করে। তো এইটা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রেও হবে, এটা গানের ক্ষেত্রেও হবে, মানে আপনি কী তাকে শোনাবেন সেটা আপনার বিষয়। এটা হলো এক, এটা হবে 100 থেকে 90 থেকে 120 দিনের সময়। সুতরাং দয়া করে আপনারা আপনাদের স্ত্রী যখন অন্তঃসত্ত্বা থাকবে, খুব খেয়াল রাখবেন যে ওই সময় সে কী জিনিসগুলো শুনে, কী কথাগুলো আশেপাশে কী বলে, যাতে কোনো ঝগড়াঝাটির মধ্যে অথবা কোনো কোথাও গালিগালাজ হচ্ছে এই জায়গায় যাতে না যায়, ঝগড়াঝাটিতে না যায়, অযথা যেগুলি আপনারা যেগুলি দেখতে দেখাইতে চান না, নাটক হোক বা যেই হোক, এগুলো যাতে তারা না করে। আচ্ছা, এটা হলো এক। 3টা ইনফরমেশন দিব এই এই বাচ্চার এই নয় মাসের ভিতরে। আরেকটা হলো গিয়ে যে বাচ্চা যখন এই এই যে 9 মাস, সে কিন্তু আলাদা একটা সত্তা হিসেবে এখনও প্রকাশ পাবে না যতক্ষণ পর্যন্ত না সে পেট থেকে বের হবে। তো মায়ের যে বলে নারীর সম্পর্ক, তার মানে একটি একটি শিরার সাথে মায়ের নারীর সাথে বাচ্চার নারীর যে সম্পর্কটা থাকে, এটা কিন্তু সত্য। তার মানে ওই মা ওই সময়ে যেই বিষয়গুলো চিন্তা করবে, তার মানে মায়ের শরীর ওই বাচ্চাকে নিজের শরীরের একটা অংশ হিসেবে তখন মনে করে। যেরকম কিডনি মায়ের শরীরের অংশ, মায়ের অন্তর মায়ের শরীরের অংশ, মায়ের লিভার মায়ের শরীরের অংশ, ওই বাচ্চাটাকেও মায়ের শরীর মা একটা অংশ হিসেবে, তাকে আলাদা একটা মানুষ হিসেবে সে বুঝে না, তাকে বুঝে এটা হলো গিয়ে একটা অংশ, যে আমার শরীরেরই একটা অংশ। যতক্ষণ পর্যন্ত সে বের হয়ে না যায়, ওই মায়ের শরীর মায়ের মস্তিষ্ক ওই বাচ্চাটাকে তার শরীরের একটা অংশ হিসেবেই ধরে নিবে। এখন এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা কী, গুরুত্বপূর্ণ জিনিস হলো আজকে বিজ্ঞান প্রমাণ করেছে যে আপনি যদি নেতিবাচক চিন্তা করেন, তাহলে সেটা আপনার যে অঙ্গগুলোর উপরে বিরূপ প্রভাব ফেলে। তার মানে আপনার ধরেন কিডনিতে সমস্যা, আপনি যদি সবসময় এই কিডনির সমস্যা নিয়ে আপনি চিন্তাভাবনা করতে থাকেন, খালি চিন্তা করতে থাকেন কী হবে কী হবে কী হবে কী হবে, এটা বরং আপনার কিডনিকে ভালো তো করবেই না, বরং কিডনির কার্যক্ষমতা আরও কমিয়ে দিবে। এটা এগুলি এখন প্রমাণিত, এগুলি আর কোনো আধ্যাত্মিক কথা না। ঠিক একই জিনিস ঘটবে বাচ্চার ক্ষেত্রে, বাচ্চা পেটে থাকা অবস্থায় মা যদি বিভিন্ন ধরনের খারাপ চিন্তা করে, এই জিনিসগুলা বাচ্চার ব্রেন বা বাচ্চার যে মস্তিষ্ক সেটা তৈরি হতে গিয়ে বিরূপ প্রভাব ফেলবে। তার মানে প্রথম কথা হলো গিয়ে মা কী শুনে বা তার চারপাশে কী শব্দ হয়, এই জিনিসগুলা খুব ভালো করে বোঝা জরুরি। এবং দ্বিতীয় হলো গিয়ে যে যখন বাচ্চা যেহেতু মায়ের
শরীরের অংশ হিসেবে মা মনে করছে তার মস্তিষ্ক, সুতরাং মা কি চিন্তা করছে বা সারাদিন তার মনের মধ্যে কি চলতেছে, তার অন্তরের মধ্যে কি চলতেছে, এগুলি বাচ্চার মধ্যে গিয়ে প্রবেশ করবে। এখন মনে করেন যে আপনি যদি আপনার স্ত্রীকে সুখে না রাখেন বা সুখ বলতে হলো গিয়ে স্বাভাবিক না রাখেন, এবং তার যদি খাওয়ার কষ্ট হয়, তার যদি এই কষ্ট হয়, তার যদি ওই কষ্ট হয়, সে যে স্বাভাবিকভাবে চিন্তা করতে থাকে কাকে বিয়ে করলাম, এই বাচ্চা হচ্ছে কোনো খেয়াল নাই, এটা নাই সেটা নাই, এই চিন্তাগুলো কিন্তু শুধুমাত্র তাকে ক্ষতিগ্রস্ত করবে না, এটা কিন্তু তার বাচ্চাকেও ক্ষতিগ্রস্ত করবে। এবং এতে করে কি হয়, আমরা অনেক দেখছি বাচ্চা বিকলাঙ্গ হওয়ার অন্যতম একটা কারণ হলো গিয়ে মায়ের অস্বাভাবিক নেতিবাচক চিন্তা, পেটে থাকা অবস্থায় অস্বাভাবিক নেতিবাচক চিন্তা, বাচ্চা জোরে কথা বলা এবং বাচ্চা চিৎকার করা এবং বাচ্চা রাগান্বিত হওয়ার অন্যতম একটা কারণ হলো গিয়ে মা ওই সময়ে কি শুনেছিল, আশেপাশে পরিবেশটা কীরকম ছিল, ওইখানে কি ঝগড়াঝাটি হতো কিনা বা খুব জোরে টেলিভিশন থেকে কোনো শব্দ আসতো কিনা, এটা এটার কারণ। সুতরাং এটা খেয়াল রাখবেন। দুই নাম্বার, সুতরাং ওই মাকে, যেই মায়ের সন্তান গর্ভে আছে, তাকে যতদূর সম্ভব সে যাতে কোনো বাজে চিন্তা না করে, সে যাতে কোনো কষ্ট না পায়, সে যাতে কোনো অস্থিরতায় না ভুগে, কোনো দুশ্চিন্তায় না ভুগে, এগুলো যাতে না হয় সেগুলো সেটা খেয়াল রাখা উচিত। তাকে যতটুকু হ্যাপি রাখা, খুশি রাখা, স্বাভাবিক রাখা এবং তার সাথে গল্প করা এবং তাকে সময় দেওয়া, এই জিনিসগুলো জরুরি। এটা মায়ের জন্য না, এটা বাচ্চার জন্য জরুরি, এটা আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। এটা হলো দুই নাম্বার পয়েন্ট। তিন নাম্বার পয়েন্ট, সেটা হলো গিয়ে বাচ্চার শেষ এক মাস, বাচ্চার একদম শেষ এক মাস, তার মানে ধরেন 10 মাসের, ধরেন 42 সপ্তাহ তো লাগে বাচ্চা হতে, ধরেন হলে লাস্টের 4 সপ্তাহ, এই সপ্তাহে হলো গিয়ে বাচ্চার মস্তিষ্কে সবচেয়ে বেশি উন্নয়ন ঘটে এই সময়। এই যে আপনারা যে বাচ্চা যে পেটের মধ্যে লাথালাথি করে, ঠিক আছে, এই যে এই বিষয়টা, এটা নিয়ে একটা ভুল ধারণা আছে, এটা আজকে আপনাদেরকে মজার তথ্য দিই। যে আমাদের ধারণা যে বাচ্চা যে পেটে লাথি দেয় তখন হলো গিয়ে সে সজাগ অবস্থায় থাকে, সজাগ অবস্থায় থাকে এবং পেটে লাথি দেয়, এটা একদম সম্পূর্ণ ভুল। বাচ্চা যখন পেটে লাথালাথি করে সে সম্পূর্ণ ঘুমে অবস্থায় থাকে, একদম 100% ঘুমন্ত অবস্থায় থাকে। তো কথা হলো ঘুমন্ত অবস্থায় লাথালাথি করে কেন? এখন এই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে একটু বলতে হবে স্বপ্নের বিষয়ে। আপনি যখন স্বপ্ন দেখেন, ঘুমের মধ্যে যখন স্বপ্ন দেখেন, তখন আপনি ঘেমে যান, অনেক ঘটনা ঘটে, কিন্তু আপনার হাত পাগুলো সাধারণত ঠিক থাকে। কারণ আল্লাহ আমাদেরকে এমন একটা প্রক্রিয়া দিয়েছে, কারণ স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পারি। দেখা গেছে যে আমি একজনের সাথে মারামারি করছি, যদি আমার হাত পাগুলো চলে তাহলে আশেপাশের লোকজনের ধরেন যে দেখা গেছে যে দু একটা দাঁত ওপরে যেতে পারে, তোমার নাকও ভেঙে যেতে পারে। সো আমাদের আল্লাহ তালা আমাদের মস্তিষ্কে এমনই একটা সিস্টেম দিয়ে রেখেছেন, যখন আমরা স্বপ্ন দেখি, সাধারণ মানুষ, আমরা বড় মানুষ যারণ, তখন ওই মস্তিষ্কের ওই নিয়মটা কী করে আমাদের শরীরের হাত পাগুলোকে অবশ করে রাখে, যাতে করে আপনি যদি স্বপ্নের মধ্যে যদি 2-4 জনকে মেরেও ফেলেন, হাত পা নড়বে না যদি আপনি সুস্থ থাকেন। যে অনেকে ঘুমের মধ্যে হাঁটে, সেটা অসুস্থ হওয়ার কারণে, তার ব্রেনে কোনো সমস্যা আছে। এই যে প্রক্রিয়া, যে স্বপ্ন যখন আপনি দেখা শুরু করবেন আপনার হাত পাগুলো ফ্রিজ হয়ে যাবে, তার মানে জমা হয়ে যাবে, এই প্রক্রিয়াটা বাচ্চাদের মধ্যে ওই সময় পর্যন্ত কাজ করে না, তার মানে ওইটা তখন পর্যন্ত গঠন হয় নাই। সুতরাং এই যে শেষের দিকে এই বাচ্চা অতিমাত্রায় স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখার কারণে সে যদি মারামারি স্বপ্ন দেখে, সে লাথি দিচ্ছে, ঘুষি দিচ্ছে, ওইটাই আপনার পেটের মধ্যে ফিল করেন, বাচ্চা তখন সজাগ অবস্থায় নাই, সে আসলে ঘুমন্ত অবস্থায় আছে এবং স্বপ্ন দেখছে সে। এখন কেন সে ওই সময় স্বপ্ন দেখে? কারণ তার ব্রেনের সমস্ত সংযোগগুলোকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ঠিক করে। আপনি ধরে নেন একটা বিল্ডিংয়ের মধ্যে, একটা ভবনের মধ্যে আপনি অনেকগুলো এই যে ইলেকট্রনিক যে সকেট যেখান থেকে আপনি প্লাগ দিয়ে বিদ্যুৎ নেন, এরকম অনেকগুলো শত শত আছে। তো বিল্ডিং করার পর আমি প্রত্যেকটা পয়েন্ট গিয়ে আপনি চেক করতে হবে যে কোনটার মধ্যে আবার সমস্যা আছে কিনা। আমাদের মস্তিষ্কের মধ্যে যে 100 বিলিয়ন নিউরন বা কোষ আছে, এগুলো প্রত্যেকটার সংযোগগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হয় এই শেষ এক মাসে, যার কারণে এই বাচ্চাকে অনেক স্বপ্ন দেখানো হয়, বিভিন্ন রকম স্বপ্ন দেখানো হয়, এবং এই স্বপ্নগুলো এক জায়গা থেকে পুরো ব্রেন মস্তিষ্কের বিভিন্ন জায়গায় বিচরণ করে। এবং যেহেতু বাচ্চার হাত পা অবশ হয়ে যাওয়ার নিয়মটা বা পদ্ধতিটা তখন পর্যন্ত কি হয় নাই, মানে ঠিক মতো এখনও হয় নাই, কারণ যেহেতু ছোট, তখন সে কিন্তু মানে হাত পাগুলোকে নাড়াচাড়া করে, এবং এই জন্যই এই যে পেটের মধ্যে যে লাথির যে বিষয়গুলো, এগুলো ওখানে আসে। তো এটা খেয়াল রাখতে হবে। এটা কেন বললাম যে এই শেষের এক মাসে, শেষের এক মাসে যদি কোনো কারণে
শেষের এই এক মাসে যদি কোনো কারণে বাচ্চার এই মস্তিষ্ক বিকাশে যদি বাধাগ্রস্ত হয়, এইটা তার সারা জীবনে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব না। আমি আবারও স্পষ্ট আকারে বলি, যদি এই এক মাসে যখন এই বাচ্চার মস্তিষ্কে কী হচ্ছে না হচ্ছে এই যে যাচাই বাছাই করার যে প্রাকৃতিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা যদি এখানে বাধাগ্রস্ত হয়, তাহলে এটা সারা জীবনে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব না। এটা এইখানেই হয়, এরপরে আর কখনো হবে না। সুতরাং সে যখন এই প্রক্রিয়া শেষ করে সে যখন বাইরে চলে আসবে, তখন এখানে যদি তার মস্তিষ্কে যদি কোনো বিষয়ে যদি উন্নতি না ঘটে বা বিকাশ না ঘটে বা কোনো যদি ঝামেলা থেকে যায়, এটার জন্য তাকে সারা জীবন কষ্ট করতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। সুতরাং ওই সময়ে কী করা প্রয়োজন? আচ্ছা, আমি আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? একটু লিখবেন, যদি শুনতে পান তাহলে ঠিক আছে, কেউ একজন লিখেন। আমি কারো, আচ্ছা এই যে আবার ছবিগুলো আসছে। আচ্ছা, তো এইখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, এই এইখানে এটা পাকিস্তানে, এই যে ইমরান খান আসার পরে পাকিস্তানে একটা গবেষণা হয়েছিল পাকিস্তানের বাচ্চাদের উপরে। তো ওখানে গবেষণা দেখা গেছে যে এই শেষের এক মাসে পাকিস্তানের প্রত্যেক 100 জনের 40 জন, তার মানে শতকরা 40% বাচ্চার মস্তিষ্ক যতটুক উন্নয়ন বা বিকাশ হওয়ার কথা সেটা হয় না। সারা পাকিস্তানের বাচ্চাদের উপরে গবেষণা করে দেখা গেছে যে এই শেষের এক মাসে, তার মানে যখন বাচ্চাটা জন্ম নিল তখন তার মস্তিষ্ক পরীক্ষা করে দেখা গেছে যে ওইটা জন্মের পরে যে পরিমাণ বিকাশ হওয়ার কথা সেটা হয় নাই। এটার কারণ কি? সেটার একটাই কারণ, সেটা হলো ওই মাকে যথেষ্ট পরিমাণ পুষ্টিকর খাবার দেওয়া হয় নাই। এই যে এক মাসে বাচ্চার যে মস্তিষ্ক বিকাশ হবে, এখানে দুইটা জিনিস খুবই জরুরি, একদম লিখে রাখেন আপনাদের সন্তানদের জন্য। এক নাম্বার হলো গিয়ে আয়োডিন, ওই সময় আয়োডিন খেতে হবে। যদি আয়োডিন না খান, এই বাচ্চা বাচ্চার যে মস্তিষ্ক সেটা বিকাশ হবে না। আর যখনই সে পেট থেকে বের হয়ে যাবে, আর কোনো উপায় নাই এই মস্তিষ্ককে ঠিক করার। এটা যদি ঠিকমতো উন্নতি না ঘটে, এটা যদি ধরেন 100 জায়গায় 50 হিসেবে যদি বের হয়ে আসে, আর সারা জীবন এটাকে আর কিছু করা যাবে না, শেষ। ধরেন এই এক মাসে এই ঘটনাটা ঘটে, সবচেয়ে বেশি কাজ হয় শেষের মাসে, সেটা হলো বাচ্চার মস্তিষ্কের উপরে। সো আয়োডিন যদি মায়ের শরীরে না থাকে, আমরা যে সাদা লবণে আয়োডিন খাই এটা খুবই অল্প থাকে, এতটুকু যথেষ্ট না। আমি আমার স্ত্রীকে খাইয়েছিলাম, এখনও আছে বাসায়। তো এই জিনিসটা আপনারা আয়োডিন আলাদা কিনে ওই শেষের 3 মাসে বিশেষ করে মাকে অল্প অল্প করে খেতে দিবেন, তাহলে এই বাচ্চার ব্রেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক বেশি শক্তিশালী হবে। এটা হলো এক। দ্বিতীয় দিবেন হলো গিয়ে কড লিভার অয়েল, এটা বাংলাদেশে পাওয়া যায়, আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, আমি চেক করেছি বাংলাদেশে সেটা পাওয়া যায়। এটা মাছের তেল, আমার বাসায় আছে, আমি লিখে দিচ্ছি। এটার বানান হলো CODLIVER, কড লিভার OIL, এটা ক্যাপসুলের মতো পাওয়া যায় এটা। এর মধ্যে আমাদের মস্তিষ্ক গঠন হওয়ার জন্য যে ধরনের উপাদান প্রয়োজন সব এখানে আছে। তো আমি অনেকগুলো কিনে এনেছিলাম আমেরিকা থেকে, এনে এটা আমি খাইতে একটু কষ্ট হয়, কারণ একটু দুর্গন্ধ, কারণ লিভার মানে হলো কলিজা, তো কলিজা অনেকে খেতে পারেন না, তো তাও আর মাছের কলিজা। তো এইটা ক্যাপসুল হিসাবে খেলে ভালো, এইটা লাগবেই, যদি না হয় তাহলে ওই বাচ্চা বাচ্চার মস্তিষ্ক ঠিকমতো হবে না। এটা হলো দুই। আর 3 নাম্বার যেটা হবে সেটা হলো, এটা হলো দুই, এক নাম্বার কি বললাম, আয়োডিন, দুই নাম্বার কড লিভার অয়েল, 3 নাম্বার হলো ভিটামিন ডি, ঠিক আছে, ভিটামিন ডি। এই 3টা জিনিস যদি মায়ের শেষ বিশেষ করে শেষ এক মাসে যদি ঘাটতি থাকে, ওই বাচ্চার মস্তিষ্ক কখনোই ঠিকমতো বেড়ে উঠবে না। তখন সে যদি অমনোযোগী হয় এবং সে যদি ধরেন হাফে যেতে না পারে, তাকে পিটিয়ে কোনো লাভ নেই, এই 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 পিটানিটা ওই বাচ্চার না, বরং তার মা বাবার খাওয়া উচিত ছিল। সুতরাং এটা সত্য কথা, একটা বাচ্চাকে যেই বাচ্চাকে যদি কোনো কারণে মারাও হচ্ছে, বেশিরভাগ গবেষণা করলে দেখা যাবে যে ওই মাইটটা ওই বাচ্চার জন্য না, বরং তার মা বাপের জন্য প্রযোজ্য। কারণ এই জিনিসগুলো যদি সে না করে, এগুলো তো বৈজ্ঞানিকভাবে গবেষণা হওয়া, এই প্রত্যেকটা জিনিস কতটুকু প্রয়োজন
মায়ের জন্য ওই 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 বাচ্চা হওয়ার সময় তাহলে সেই জিনিসগুলো আপনি তাকে দিলেন না, বাচ্চা হলো, হওয়ার পরে তার মস্তিষ্ক বিকাশ ঘটলো না, তাকে দিলেন আপনি হলেন গিয়ে আলেম সাহেব, আপনার বাচ্চাকে আপনি হিপস করতে দিবেন, অথচ তার ব্রেন মস্তিষ্ক ডেভেলপ হয় নাই, ঠিকমতো বিকাশ ঘটে নাই, দিয়ে আসছেন এরপরে আপনি বড় হুজুর, আপনার বাচ্চাকে হাফেজ বানাবেন, যে যেখানে দিয়ে আসছেন তাদের উপরেও একটা চাপ আছে, কারণ এই বড় হুজুরের ছেলে যদি ঠিকমতো হাফেজ না হয় আমাদের কী অবস্থা, এখন কি মায়ের উপরে কোনো ওষুধ নেই, তো এটা তো ওনাকে মারা উচিত, বড় হুজুরকে পিটানো উচিত, বড় হুজুরকে জিজ্ঞেস করা উচিত আপনি কি এগুলো খাইয়েছিলেন আপনার আপনার স্ত্রীকে শেষ এক মাসে, তো তার আপনি কি কখনো পরীক্ষা করেছেন ওই বাচ্চার ঠিক মতো মস্তিষ্ক বিকাশ হয়েছে কি না, তাহলে আসলে শাস্তিটা কার পাওয়া উচিত, যদি শাস্তি দেওয়ারও হয় এটা কি বাচ্চার শাস্তি পাওয়া উচিত, এই এই জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আল্লাহকে জবাব দিতে হবে, এগুলো কিন্তু পৃথিবীতে এমন না যে এই জ্ঞানগুলো ছিল না, এগুলো কিন্তু আপনাদের চারপাশে এই জ্ঞানগুলো ছিল, নাহলে আমি কোত্থেকে পেলাম। তো যাই হোক, এই তিনটা জিনিস, এটা বাচ্চা হওয়ার সময় শেষের, বিশেষ করে শেষের এক মাসে, তো আমার আমার এই ভিটামিন ডি কোত্থেকে আসে, ভিটামিন ডি তো ফ্রি সূর্য থেকে আসে, তো আমার স্ত্রীকে আমি ধরুন প্রত্যেক দিন তখন 10 থেকে 15 মিনিটে যে আমাদের মালয়েশিয়াতে ওখান থেকে এখানে সূর্য থাকে ভালো, তো আলোটা আসে, আলোটা এসে আমাদের বেলকনি পর্যন্ত চলে আসে, বারান্দা পর্যন্ত, তো আমি ওইখানে সে বসে থাকতো, তো আলোগুলো আসতো, কারণ ভিটামিন ডি, কড লিভার অয়েল আর আয়োডিন, এই যদি তিনটা জিনিস যদি না থাকে ওই বাচ্চার মস্তিষ্ক, মায়ের যদি শরীরে না থাকে ঠিকমতো ওই বাচ্চার মস্তিষ্ক ঠিকমতো গঠন হবে না, কারণ আপনি তাকে যতই মারেন আর যতই পিটান তার পক্ষে কিছুই করা সম্ভব না, কারণ এটা প্রাকৃতিকভাবে তার একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে, কারণ এই জিনিসগুলো না কেউ জানে, না কেউ এগুলো জানার চেষ্টা করে, না কোনো কিছু, আমাদের আমাদের দেশে আমরা কী শুনি, এই অন্তঃসত্ত্বা হলে বা গর্ভে বাচ্চা আসলে মাকে এক মুঠ বেশি খাবার, এক মুঠ ভাত বেশি খেতে দিবেন, আমি আজ পর্যন্ত বুঝলাম না এক মুঠ ভাতের মধ্যে থাকেটা কী, এক মুঠ ভাতটাকে বেশি খেতে দিলে কী এমন হবে, ভাতের মধ্যে আছে ভিটামিন ডি নাই, ভাতের মধ্যে আছে আয়োডিন নাই, ভাতের মধ্যে আছে ওমেগা থ্রি নাই, কিছুই নাই, ভাতের মধ্যে আছে কার শর্করা, তো শর্করা দিবেন ভালো কথা, তো এই বাচ্চা যে বাড়বে, বাচ্চা যে হাড্ডি তৈরি হবে ক্যালসিয়াম দরকার, বাচ্চা যে চামড়া তৈরি হবে এটা দরকার, বাচ্চা যে মাথা তৈরি হবে চুল তৈরি হবে, তো এগুলো কোত্থেকে তৈরি হবে, মায়ের শরীর থেকে, তো মায়ের শরীরেই যদি অপুষ্টি থাকে তো এই বাচ্চাকে আপনি কীভাবে করে সুস্থ হবে, তো আপনারা যদি এক মুঠ ভাত খাওয়ালে কী হবে, তার তো প্রোটিন দেওয়া, তার তো আমিষ বেশি দেওয়া উচিত ছিল, তাকে তো ভিটামিন মিনারেলস খনিজ পদার্থ এগুলো ঠিকমতো দেওয়া উচিত ছিল, যাই হোক এটা যদিও আমাদের এই কোর্সের সাথে সরাসরি সম্পর্কিত না, তবে বললাম আপনারা খেয়াল রাখবেন, আপনাদের অনেকের বাচ্চা হয়েছে বা সামনেও হবে, জিনিসগুলো মনে রাখবেন, আমার আমার বাচ্চাকে আমি এই জিনিসগুলো করেছি, আমি নিজে চোখে দেখতে পাই, আমার নিজের বাচ্চা বলে না আমি বলি যে ও এক বছর বয়সে ও এমন এমন কাজ করে যেটা আমি আমার আমার কল্পনাতেও আসে না যে এত ছোট বাচ্চা সে কীভাবে করে এগুলি করে, মানে এত অল্প বয়সে সে এত ট্যালেন্টেড হয়েছে, সে সব কিছু বুঝে, সে সব কিছু বল মানে জানে, সে এখনই কথা বলার চেষ্টা করে, সে আমাকে আমি কোথাও গেলে সে আঙ্গুল দিয়ে দেখায় সে কোন দিকে আমাকে যেতে হবে, অথচ বয়স মাত্র হলো গিয়ে 11 মাস এবং অস্বাভাবিক শরীরে অনেক শক্তি, মেয়ে বাচ্চা, তারপরে আমরা এক ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার অবাক হয়ে গেছে, বলে যে গড়ে ছেলে বাচ্চার যেই উচ্চতা আপনার মেয়ে বাচ্চার উচ্চতা তার থেকে বেশি, মানে এটা অস্বাভাবিক, গড়ে ইউরোপ আমেরিকার সমস্ত পৃথিবীর গড়ে উচ্চতা ওখানে গেলে মাপে যে প্রত্যেক মাসে মাসে বাচ্চা কতটুক বড় হচ্ছে, তার মাথা কতটুক বড় হচ্ছে, এগুলি মেপে মেপে আমাদেরকে বলে, বলতেছে যে তার সমস্ত কিছু যে কোনো অ্যাভারেজ বাচ্চার থেকে অনেক ভালো, তো এটা ভালো হওয়ার তো কারণ আছে, কারণ আমি এই 12 বছর আমার বিয়ের 12 বছর বাচ্চা হয়নি, আমি 12 বছরে বাচ্চা কীভাবে পালতে হয় এটার উপরে পড়াশোনা করেছি, আর 9 মাস আমি নিজে সব কিছু বাদ দিয়ে প্রত্যেক দিনে দিনে তার মাকে কী খাওয়ানো উচিত কী খাওয়ানো উচিত না, কোথায় যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত না, এগুলি করেছি, তো সেটা কষ্ট করেছে, আল্লাহ ফলও দিয়েছে, তো এই জিনিসগুলো আমরা খেয়াল করি না, বাচ্চা হয় অসুস্থ হয় অথবা এটা হয় ওটা হয়, এরপরে মনে করেন পড়াশোনা ঠিকমতো মনোযোগ দিতে পারে না, আর তার উপরে অযথা নির্যাতন, এগুলো আমরা করবো না, আস্তে আস্তে এগুলো আমাদের উন্নত হওয়া উচিত। আচ্ছা, অনেকে প্রশ্ন করতেছেন, আমরা প্রশ্নগুলো নিব ইনশাল্লাহ। আচ্ছা, এখন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, তার মানে এখন ভালো করে লিখেন, যে ভাই লিখার দায়িত্ব নিয়েছেন উনি এখন ওনার কাজ আসবে, 12 নম্বর পয়েন্ট হবে, এটা মানুষ যখন জন্মগ্রহণ করলো তার মধ্যে কী কী উপাদান থাকে, আপনি লিখবেন হলো গিয়ে মানব চরিত্রের উপাদানসমূহ, 6টা উপাদান নিয়ে একটা মানব চরিত্র গঠিত হয়, এই 6টা আমি বলবো এখন। হ্যাঁ,
এর আগেও বোধ হয় আমরা আমাদের যে চরিত্র গঠন এবং চরিত্র উন্নয়ন কর্মসূচি ছিল আমরা করেছি, বগুড়াতে করেছি, দিনাজপুরে করেছি, ইনশাল্লাহ ঈদের পরে হয়তো যশোরেও করব। তো ওইখানে এই জিনিসগুলো অল্প আকারে বলেছিলাম, তারপরে আজকে আমরা একটু বিস্তারিত শুনব। তো লেখাটা হবে মানব চরিত্রের উপাদানসমূহ, ছয়টি উপাদান নিয়ে মানব চরিত্র গঠন হয়। এই ছয়টির ছয়টি কোরআন হাদিসে পাওয়া যায় আর বিজ্ঞান তো এগুলো প্রমাণ করেছে অলরেডি। এক নাম্বার হলো গিয়ে আত্মা, ঠিক আছে? আত্মা যদিও এখনও বিজ্ঞান প্রমাণ করেনি, তবে কিছু কিছু বিজ্ঞানী তারা বিশ্বাস করে যে আত্মা নামে একটা বিষয় আছে, তারা এটা নিয়ে গবেষণা করছে। কিন্তু সব যদি আপনি একসাথে করেন, পৃথিবীর অধিকাংশ বিজ্ঞানী এরকম কিছু বিশ্বাস করে না। কিন্তু আত্মাকে যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমরা মুসলমানই থাকবো না, কারণ এটা 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 এমন একটা বিষয় যেটাকে অবিশ্বাস করার কোনো উপায় নাই, এটা আমাদের মূল মৌলিক আকিদার অংশ। সুতরাং আমাদের প্রথমে আছে আত্মা। আমার বাংলা লেখা একটু উল্টাপাল্টা হতে পারে, বাংলা লিখে আমি অভ্যস্ত না, সুতরাং আপনারা বানান ঠিক করে নেবেন। বাংলা যদি ভুল হয় বানান, এর জন্য আগেই ক্ষমা চেয়ে রাখতেছি, কারণ বাংলা লিখাই পড়ে না আমার। আচ্ছা, দ্বিতীয় যে এই উপাদানটা আমাদের আছে সেটা হলো গিয়ে অন্তর। আচ্ছা, উপাদানগুলো আগে লিখে নিই। তিন নম্বর উপাদান হলো গিয়ে অন্তরের বুদ্ধিমত্তা, ঠিক আছে? অন্তরের অন্তরের বুদ্ধিমত্তা কি আমরা পরে আসব, এখনই আসব। প্রথম হলো আত্মা, দ্বিতীয় হলো অন্তর, তৃতীয় হলো অন্তরের বুদ্ধিমত্তা। আচ্ছা, হার্ট ইন্টেলিজেন্স। আচ্ছা, চার নাম্বার কি উপাদান? চার নাম্বার আছে হলো গিয়ে আমাদের মন, যেটাকে আমরা বলি মাইন্ড। আচ্ছা, পাঁচ নাম্বার আমাদের আছে মস্তিষ্ক, যেটাকে আমরা মগজ মাথা যাই বলি, মস্তিষ্ক। মস্তিষ্ক। আর ছয় নাম্বার আছে হলো গিয়ে শরীর। আচ্ছা, এই হলো একটা মানুষের চরিত্রের মূল উপাদান। এগুলি সবগুলো আছে, আমাদের আত্মা কোরআনে আছে, আমাদের কালব কোরআনে আছে, তারপরে জাসাদ শরীর এগুলো কোরআনে আছে, এরপরে আমাদের মস্তিষ্ক মন এগুলি সব আছে। প্রত্যেকটারই আরবি আপনি সরাসরি কোরআন এবং সুন্নাতে পাবেন, একটাও বাদ নেই, সবগুলো আছে। যেমন ওই যে আমরা বলে নাফস, তিন ধরনের নাফসের কথা বলা আছে কোরআনের মধ্যে, নাফসে লাওয়ামা, নাফসুল মুতমাইন্না ইত্যাদি ইত্যাদি, আপনারা এগুলো আরও ভালো জানেন। তো এগুলি সবই আছে। এখন এটা হলো গিয়ে বারো নাম্বার পয়েন্ট, এবার লিখবেন তেরো নাম্বার পয়েন্ট যে লিখছেন। এখন আসবো হলো গিয়ে যে ইসলামী শিক্ষা ব্যবস্থার এই যে ছয়টা মানুষের চরিত্রের ছয়টা উপাদানকে তিনটা আলাদা আলাদা পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়, এবং এই সবগুলা কোরআনে আছে, আমি শব্দ বললে আপনারা চিনবেন। হ্যাঁ, এই সবগুলাকে একভাবে শিখাতে পারবেন না। আপনি যদি সবগুলাকে আপনি যদি মনে করেন যে সামনে বসিয়ে রেখে আর একটা আমি যেরকম আপনাদেরকে এরকম বোর্ডের মধ্যে লিখছি, এভাবে করে সব কিছুকে শেখানো যায় না। এই ছয়টা জিনিসকে তিনটা পদ্ধতি ইসলাম আমাদেরকে একদম স্পষ্ট আকারে দিয়েছে, সেই তিনটা পদ্ধতি লিখে রাখেন আলাদাভাবে। সো এটা হলো গিয়ে আপনি যে লিখতেছেন লিখবেন হলো গিয়ে যে ইসলামিক শিক্ষা ব্যবস্থার তিনটি পদ্ধতি, এটা লিখতে পারেন। হ্যাঁ, সো এই প্রথম তিনটাকে শিখানোর জন্য বা এই প্রথম তিনটাকে বিকাশ ঘটানোর জন্য যেই পদ্ধতি ইসলাম আমাকে দিয়েছে সেটাকে বলা হয় তাজকিয়া। এই হলো গিয়ে আমি এখন বলতেছি তিনটা শিক্ষা পদ্ধতির এক নাম্বার, ঠিক আছে? তিনটা শিক্ষা পদ্ধতি, এটা ইসলামেই আছে, অন্যগুলোতে আমেরিকাতে বা এগুলোতে ওরা একটা পদ্ধতি ব্যবহার করে, আমাদের তিনটা আছে। সো আমাদের আছে তাজকিয়া। তার মানে হলো গিয়ে অন্তরের বুদ্ধিমত্তা বা আত্মা, এগুলাকে যদি আপনি কিছু শিখাতে চান
তাহলে ইসলামের যে তাজকিয়া পদ্ধতি আছে সেই পদ্ধতিতে শিখাতে হবে, অন্যভাবে এটা শিখাতে পারবেন না। অন্তরকে আপনার বোর্ডে লিখে শেখানো সম্ভব না। অন্তরকে মানে যেভাবে করে পদার্থবিজ্ঞান শেখানো হয় বা যেভাবে করে ফিক শেখানো হয় ওভাবে করে অন্তরকে শেখানো যায় না। এটা এটা মেনে নিতে হবে, না হলে পরে মুশকিল। আচ্ছা, এরপরে 4 নম্বর আর 5 নম্বর, মন আর মস্তিষ্ক, এইটাকে শিখানোর যে পদ্ধতি ইসলাম দিয়েছে এটাকে বলা হয় তালিম। তালিম, ঠিক আছে। সো 2 নম্বর পদ্ধতি, আমি আরবি শব্দ ব্যবহার করতেছি, যে তাজকিয়া হইতে, তাজকিয়াকে বাংলায় বললে অন্তরের পরিশুদ্ধতা, তালিম বললে হলো গিয়ে শিক্ষা, মানে শিখানো, যেটা এই 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 পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই তালিম হলো গিয়ে 99 ভাগ, বাকিগুলো নিয়ে কোনো খোঁজ নাই। আপনারা যেটা করেন, আমি যেটা আমি এই মুহূর্তে আপনাদেরকে যেটা করে করছি সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি তালিম। এটা তাজকিয়াও না, এরপরেরটা তো বলতেছি, এগুলো না। আমি আপনাকে যেটা দিচ্ছি এটা যদি এটাকে সহজ ভাষায় আমি আপনাকে তালিম দিচ্ছি, বা আপনি যদি আমাকে তাজবিদ পড়ান আপনি আমাকে তালিম দিচ্ছেন, আপনি তাজকিয়া করতেছেন না। আপনি যদি আমাকে কোরআনের হাদিসের কোনো ব্যাখ্যা দেন আপনি আমাকে তালিম দিচ্ছেন। হ্যাঁ, আমি ইলম শিখতেছি আপনার কাছ থেকে, আমি তালেবুল ইলম, এই শব্দগুলো ব্যবহার করে না এগুলা। আচ্ছা, আর বাকি রইল শরীর। শরীরকে শিখানোর জন্য ইসলাম আমাদেরকে যে পদ্ধতি দিয়েছে সেটাকে বলা হয় তারবিয়া, বাংলায় আমরা বলবো প্রশিক্ষণ। সো এটা হলো তারবিয়া না। সো হলো গিয়ে তাজকিয়া, তালিম, তারবিয়া, আমি এটাকে বলা হয়, আমি নাম দিয়েছি হলো গিয়ে ট্রিপল টি, সবগুলোতে টি দিয়ে শুরু হয়। সো আমি এটাকে বলা হয় থ্রি টি মেথড নাম দিছি আর কি আমি, এটা আমাদের লেখার দরকার নেই বললাম, কারণ তাজকিয়া, তালিম আর তারবিয়া, তিনটা টি, এগুলি সব ইসলামের মধ্যে আছে। এবং আজ থেকে আমরা যখন ইমাম বুখারির সময় গেলে যখন আমরা প্রশিক্ষণ পদ্ধতি যদি খুব ভালো করে পড়ি ইতিহাস, এরা এভাবেই করেই পড়াতো, এগুলি নাই হয়ে গেল কেন জানি আমাদের কাছ থেকে। তার মানে 6টা জিনিস, এই যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো, আবদুল্লাহ জন্মগ্রহণ করলো, পৃথিবীতে আসলো, তো তার মধ্যে 6টা উপাদান আছে, যেটা হলো তার চরিত্র, তার চরিত্র গঠন করার জন্য এই 6টা উপাদান, তার চরিত্রের উপাদান। এই 6টা উপাদানকে আমরা শিখাবো এই 3টা পদ্ধতি যেটা আমাদেরকে ইসলাম দিয়েছে। একটা হলো, প্রথম 3টা হলো তাজকিয়া, পরেরটা হলো গিয়ে আমরা আত্মা, অন্তর আর অন্তরের বুদ্ধিমত্তা, এই জিনিসটাকে বিকাশ করার জন্য, হ্যাঁ, আমরা ব্যবহার করব তাজকিয়া পদ্ধতি, মন আর মস্তিষ্ক, মাইন্ড আর ব্রেন, এই 2টাকে মনে করেন যে উন্নতি করার জন্য, বিকাশ করার জন্য আমরা ব্যবহার করব তালিম, যেটা সাধারণত আপনারা যেটা মাদ্রাসায় করে থাকেন ওইটা ওইটাই হলো সেটা। আর শরীরকে শিখানোর জন্য, কোনো কিছু যদি আপনি শরীরকে শিখাতে হয়, আপনার উদাহরণ দিব আজকে, আমি আপনাকে দেখবেন কীভাবে হয়, কোনো কিছু যদি শরীরকে শিখাতে হয়, যে মনে করেন যে যে বললো যে আল্লাহ রাসুল বলেছেন হাসি দেওয়া সুন্না, তো আমি আপনি 1 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে 100 বছর ধরে আমাকে তালিম দিলেন, কিন্তু আমি যদি না হাসি তাহলে তো হলো না সেটা, তো তাহলে হয়তো হলো না সেটা, তাহলে আপনি আমাকে অজু করা শিখালেন যে এমনি এমনি করতে হয় একদম অ্যানিমেশন দিয়ে, ত্রিমাত্রিক সব কিছু দিয়ে, তো আমি যদি গিয়ে অজু না করি তাহলে তো আর হলো না সেটা। তো শরীরকে শিখানোর পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। দেখেন, একটা মানুষকে ভালো করে বুঝেন, একটা মানুষকে একটা সিগারেট খায় যে, মনে করেন অনেক বেশি সিগারেট খায় যে, নেশা করে সে, তাকে সিগারেট যে খারাপ জিনিস এটা বুঝাতে আপনার লাগবে 1 মিনিট, কিন্তু তাকে সিগারেট থেকে বিরত রাখতে এমন হতে পারে 10 বছরও লাগতে পারে, কারণ এটা আপনি তালিম দিচ্ছেন তাকে, এটা তার বুঝ, সে বললেই সে চুপ করে থাকবে। আমি এমন কোনো সিগারেট খোর দেখি নাই যে বললো যে না সিগারেট খাওয়া অনেক ভালো, সে স্বীকার করে সেটা, তাকে আপনি 1 মিনিটে বুঝাবেন যে দেখো, এই যে দেখো সিগারেট খেলে ক্যান্সার হয়, এটা হয়েছে, ওইটা হয়েছে, গত বছর এত মারা গেছে, সে মেনে নিবে, কিন্তু তাকে এটা বন্ধ করতে হলে তার শরীরকে প্রশিক্ষণ দিতে হবে। তো সেটা তো তালিম দিয়ে হবে না, আপনি তাকে সারা জীবন বুঝাইতে পারেন, সে সারা জীবন প্রত্যেক দিন সে বুঝবে এবং স্বীকার করবে, সে 2 হাত তুলে স্বীকার করবে যে হ্যাঁ সিগারেট খাওয়া খারাপ, কিন্তু বলার পরে একটু পরে গিয়ে দেখবেন যে বাথরুমে গিয়ে সিগারেট খাওয়া শুরু করলো, তো সেটা তালিমে হবে না। সেটা তাকে সিগারেট খাওয়া বন্ধ করতে হলে তাকে তারবিয়া দিতে হবে, তার তার শরীরের মধ্যে যে ভেজালগুলো আছে সেটাকে বের করার জন্য আলাদা প্রক্রিয়া। আচ্ছা, তো এই হলো বিষয়। এটা আমার কাছে অস্বাভাবিক দুঃখজনক লাগে যে মানে সাধারণ স্কুল কলেজ তো বাদই দিলাম, এমনকি মাদ্রাসার মধ্যেও সবই 90 ভাগ 99 ভাগই তালিম,
সবই তালিম, বসে আছে পড়াচ্ছেন, বসে আছে পড়াচ্ছেন, এই কিতাব ওই কিতাব ওই কিতাব ওই কিতাব, কিন্তু শরীরের কোনো প্রশিক্ষণের কোনো জায়গা নাই, কোনো তারবিয়া নাই। সে হাসি দিবে কেমনে? তাকে তো হাসি দেওয়ার তো সুযোগ দিতে হবে। তো এরপরে মনে করেন যে তাজকিয়াও ঠিক মতো কেউ করে না, সেগুলোর জন্য আবার কী আছে সুফিজম, কী একটা মুশকিলের অবস্থা। তো এইগুলো যদি আমরা সবগুলোকে যখন একসাথে করবো একটা মাদ্রাসা হোক বা স্কুলে হোক, তখন দেখবেন ওই যে চরিত্র আবদুল্লাহ যে মাত্র জন্মগ্রহণ করলো, সে আস্তে আস্তে দেখবেন সে শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। সে আসলে গিয়ে কুন্তুম খাইরা উম্মাতে পরিণত হবে, মানে আসলে সে শ্রেষ্ঠ মানুষে গিয়ে পরিণত হবে। এটা শুধু তালিম দিয়ে সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার। আমি আপনাকে উদাহরণ দিই আল্লাহ রাসূলের হাদিস থেকে, দুইটা সিচুয়েশন। এক সিচুয়েশনে এক সাহাবি, পুরুষ সাহাবি গিয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই, আমি কী দেখবো? তো আল্লাহ রাসূল বলছে 1, 2, 3, 4, আমরা জানি সেটা, চারটা জিনিসে বলছে। আরেকটা হাদিসে আছে যে এক মহিলা গিয়ে আল্লাহ রাসূলকে বিয়ে করলো, মহিলা গিয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো যে আমি বিবাহ করতে চাই, আমি যাকে বিবাহ করবো ওই পুরুষের মধ্যে আমি কী দেখবো? তা আল্লাহ রাসূল বলছে 2টা জিনিস, ওই পুরুষকে বলছে 4টা জিনিস, ওই মহিলাকে বলছে 2টা জিনিস। মহিলাকে বলছে তার দিনদারি দেখবা আর তার আখলাক দেখবা। তা আমি প্রথমে চিন্তা করলাম কী আশ্চর্য ব্যাপার, সে যদি দিনদার হয় তো আখলাক তো এমনি থাকার কথা, তো এটাকে আলাদা করে বলার দরকার কী ছিল? একটা দিনদার মানে কি? সে নামাজ পড়ে, সে নোজা রাখে, সে হজ করেছে, সে হারাম থেকে বেঁচে থাকে, সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, সে ফরজ মানে, এই তো দিনদারি। তো দিনদারি যদি ঠিক থাকে তাহলে আল্লাহ রাসূল কেন ওই মহিলাকে আলাদাভাবে আখলাক দেখতে বললেন? কারণ আমি নিজে 5 অক্ত নামাজি ব্যক্তিকে তার স্ত্রীকে পিটাইতে দেখেছি সেটা। এবং এটা এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে দিনদারি দেখবা, হ্যাঁ 5 অক্ত নামাজ পড়া জরুরি, কিন্তু সাথে আখলাকও দেখো যে সে তোমার সাথে খারাপ ব্যবহার করবে কি করবে না, এটা আলাদাভাবে দেখা জরুরি। কারণ ওই দিনদারি তালিমের ব্যাপার, কিন্তু ওই যে পিটাবে কি পিটাবে না, এটা তো শরীরের মজার উপরে ডিপেন্ড করে, মানে পিটাইলে কি মজা পায় কি না। এমন সে যদি মনে করেন যে পিটাইলে যদি মজা পায় এবং সেই মজা যদি তার বিয়ে দিয়ে ঠিক না করা হয়, সে হজ করুক আর যাই করুক আর যত নামাজি পড়ুক, কিছু একটা হইলে মনে করেন যে লাঠি দিয়ে একটা বাড়ি দিবে, কারণ এটাই তার অভ্যাস, এটাই তার শরীরের নেশা, এটাই তার মজা। নেশা শুধুমাত্র ওই ইয়াবা আর সিগারেট দেওয়া হয় না, পিটানোও একটা নেশা হতে পারে, পিটানোও একটা নেশা হতে পারে। কারণ এটা আপনি না করলে আপনার শরীরে চুলকানি উঠে, তো আপনি কিছু হইলে একটা সুযোগ পাইলেই দেখা গেছে যে স্ত্রী হোক বা ছেলে হোক বা মেয়ে হোক, আমার কাজই হলে একটা ঠাস করে বাড়ি দিয়ে দেওয়া, এটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। এইটা আপনি তালিম দিয়ে ঠিক করতে পারবেন না, এটা তার শুধু তালিম দিয়ে ঠিক করা যাবে না। তো এই হলো বিষয়। এটা যদি আপনারা বুঝেন, এই এই একটা জিনিস যদি বুঝেন, তাহলে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান বা মানে ভালো শিক্ষক হওয়ার জন্য বা ভালো মাদ্রাসা তৈরি করার জন্য, ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার জন্য যথেষ্ট। আপনাদের যে কারিকুলাম আছে যেটা যাই হোক, আমি জানি না মাদ্রাসায় কী কারিকুলাম পড়ায়, আমি সেটার মধ্যে হাতও দিতে চাই না, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনাদেরকে অবশ্যই 3টা জিনিসকে প্রত্যেকটা দিন, এই 3টা জিনিসকে একত্রিত করতে হবে প্রত্যেক দিন। ওই যে বললাম 10 মিনিট 15 মিনিট হলে তার তাজকিয়া করতে হবে, সে বাচ্চার মনে কোনো কষ্ট আছে কি না, সে কেন স্কুলে আসতে চায় না, সে কেন মনমরা হয়ে থাকে, সে কেন ভয় পায়, সে কেন আলাদা গিয়ে কোথাও বসে থাকে, কী হয়েছে তার, এটা এটা এখানে তার অন্তরের ভিতরে গিয়ে ঢুকতে হবে, তার সাথে কথা বলতে হবে। সেটা লাঠি নিয়ে গেলে হবে না, সে এমনি ভয়ে আছে, আরও ভয় দেখাবেন তো কীভাবে লাভ হবে? সেটা ভালোবাসা দিয়ে তার অন্তরটা খুলতে হবে। ভালোবাসা অন্তরে থাকে তো আপনি ভালোবাসা নিয়ে যাবেন, সে আপনার সামনে খুলবে, খুলে সে চুপ করেছিল 3 দিন ধরে কোনো কথা বলে নাই আপনাকে, আজকে আপনি গিয়ে তাকে নিয়ে যান। যেটা কদিন আগে একটা বাস্তব উদাহরণ দিই, এই যে চট্টগ্রামে আপনারা সবাই ইয়েতে দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে একটা বাচ্চাকে হাফিজি হেল্পক্স খানার মধ্যে একটা বাচ্চাকে অস্বাভাবিকভাবে পিটাইলো, তারপরে তো ওইখানে গিয়ে তারপর তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল ওই উপজেলা কী হাবিজাবি। এখন কী হয়েছিল সেখানে আসেন আমরা বুঝি কী হয়েছিল সেখানে, এটা খুব ভালো করে বুঝার জিনিস হয়েছিল। হলো ওই বাচ্চাটার বয়স 6-7 বছর বা 8 বছর এরকম, তো তাকে হিপসখানায় দেওয়া হয়, তো মা বাবা হিপস করাবে বাচ্চাকে, তো ওই মা প্রত্যেক 3 মাস পর পর বাচ্চার সাথে দেখা করতে আসে। ভালো করে বুঝেন যে এটা কী, ওইখানে আসলে কী করা উচিত ছিল এবং ওই শিক্ষক কী করেছে, এটা আসলে কী করলে পরে সেটা ঠিক হতো সেটাও বলবো, এবং সে কী করেছিল আমরা দেখেছি। এমনভাবে পিটানো মানে কন্টিনিউয়াসলি, মানে কমপক্ষে 20-25টা বাড়ি দিছে একসাথে, একটার পর একটা, এবং ওই বাচ্চা চিৎকার করতেছে, এটা ভিডিও করে এগুলো চলে আসলো। তো মা 3 মাস পরে দেখা করতে আসলো বাচ্চার সাথে, বাচ্চা দেখা ধরেন 1 ঘন্টা বা যতটুকু সময় ব্যয় করলো, ব্যয় করার পরে মাটা চলে যাচ্ছে, ফিরত চলে যাচ্ছে, সে বাচ্চারা জানে আবার 3 মাস পরে তার মার সাথে দেখা হবে, এর আগে তার মার সাথে দেখা হওয়ার কোনো উপায় নেই। তো স্বাভাবিকভাবেই
আমার বাচ্চাও আমি দেখি যখন তার মা কোথাও যেতে নেয় সে তার পিছনে দৌড় দেয়, এটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল। যেহেতু মা চলে যাচ্ছে, 3 মাস ধরে মায়ের সাথে দেখা হবে না, এবং বাচ্চা অল্প বয়সের বাচ্চা, এমন না যে সে 20 বছরের বাচ্চা যে না মা বাবার সাথে না থাকলেও কিছু যায় আসে না, অতদিনে সে বড় হয়ে গেছে, সে কী করলো, মা চলে যাচ্ছে তো রাস্তা বন্ধ চলে গেল, সে মাদ্রাসা থেকে বের হয়ে ওই মায়ের পিছনে দৌড় দিছে। আপনি আপনি বলেন যে ওই বাচ্চাটার আসলে এইটাই কি স্বাভাবিক ছিল না যে সে তার মায়ের পিছনে দৌড় দিবে, 3 মাস পরে আবার আসবে, মা এই 3 মাস তার সাথে দেখা হবে না, সে মায়ের পিছনে দৌড় দিল। কেন মাদ্রাসা থেকে বের হয়ে মায়ের পিছনে দৌড় দিল, এই অপরাধে ওই বাচ্চাটাকে মারা হয়েছে? আমি আশ্চর্য লাগে, এইটা তো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, বাচ্চা আর মায়ের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক যে কীভাবে তৈরি হয় এটার জন্য আলাদা একটা হরমোন বডিতে আছে, সেই হরমোনের নামও আছে যাকে বলা হয় অক্সিটোসিন। অক্সিটোসিন বলা হলো গিয়ে মা আর বাচ্চার ভালোবাসার হরমোন, এটাকে বিজ্ঞান বলে। এই অক্সিটোসিনের কারণেই একটা বাচ্চা এত বিরক্ত করে তারপরও তার মা তাকে সহ্য করে। এই জন্য আপনি যদি কোনো বুয়াকে দেন সেই বুয়া ওই বাচ্চাকে পিটাবে, কারণ ওই বুয়ার সাথে মায়ের ওই অক্সিটোসিন নাই, ওই হরমোনের সম্পর্ক নাই। ওই হরমোনটা যদি না থাকে মা বাবা ছাড়া অন্য যে কেউ বিরক্ত হয়ে যাবে, কারণ এতক্ষণ সহ্য করতে পারবে না। মায়ের শরীরে এটা আল্লাহ তাআলা দিয়ে দিছে যাতে করে এত যে কষ্ট, এই যে ছোট বাচ্চা সারা দিন চিৎকার করে এই করে সেই করে, মা যাতে বিরক্ত না হয়ে যায়। তাহলে না যদি বিরক্ত হয়ে যায় তাহলে তো পালা বন্ধ করে দিবে। তো এই অক্সিটোসিনের কারণে মা যখন কোনো দিকে যাওয়া শুরু করবে, ছোট বাচ্চা হোক আর যাই হোক, আপনাদের নিজেদের বাচ্চা নাই, আপনারা দেখেন বাচ্চার সাথে সাথে মায়ের পিছনে দৌড় দিবে। মনে করেন একটু হিজাব করে বাইরে যাওয়ার জন্য ব্যাগ হাতে নিছে, বাচ্চা দেখলেই বুঝবে যে মা বাইরে যাবে, সাথে সাথে ওটার পিছনে দৌড় দিবে। ঠিক সেটাই করেছিল বাচ্চাটা, এটা আল্লাহ তাআলার নিয়ামত হিসেবেই সেটা সে করেছে, যে মায়ের প্রতি ভালোবাসা থেকেই সে মাদ্রাসা থেকে ভুলে বের হয়ে দৌড় দিয়ে দিয়েছে রাস্তা পর্যন্ত, কারণ মা চলে যাচ্ছিল। কী করলো, তাকে ঘাড় ধরে গরুর মতো ধাক্কায় মাদ্রাসার মধ্যে ঢুকানো হলো, তারপরে রুমের মধ্যে ঢুকানো হলো, তারপরে বেদ দিয়ে কমপক্ষে 25 থেকে 30টা বাড়ি দেওয়া হলো, যেটা আল্লাহর নিয়ামতের কারণে, যে মা আর বাচ্চার সম্পর্ক যেটা, সেই সম্পর্ককে সেই সম্পর্ক অনুযায়ী সে আচরণ করার কারণে তাকে পিটানো হয়েছে। আচ্ছা, এখন কথা হলো কী করা উচিত ছিল, সহজ বুঝাই, ওখানে কী করা উচিত ছিল, সিম্পল এই জিনিসটা কী করা যেত, বাচ্চারা যখন চলে গেছে প্রথম যেটা করা উচিত ছিল, শিক্ষকটাকে বাচ্চাকে গিয়ে ওইখানে দাঁড়ায় হাসি দিয়ে কোলে নেওয়া উচিত ছিল, কারণ যেই ভালোবাসার বহিঃপ্রকাশ বাচ্চা দেখাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য ভালোবাসাই জরুরি, তাকে পিটানো দরকার নেই, কোলে নেওয়া উচিত ছিল, কোলে নেওয়া উচিত ছিল, তারপরে বলা উচিত ছিল কোনো সমস্যা নাই, তোমার আম্মু আবার 3 মাস পরে আসবে, আমি এক কাজ করবো ইনশাল্লাহ 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তোমার আম্মুর সাথে তোমার কথা বলানোর ইয়ে করবো। তার যে এই যে মায়ের সাথে চলে যাওয়ার যে ইচ্ছা, এই ইচ্ছাটাকে আস্তে করে ভালোবাসার মাধ্যমে সেটাকে কমানো উচিত ছিল। তারপরে তাকে কী করা উচিত ছিল, মা দেখা গেছে যে রিক্সায় যাবে অথবা বাসে চড়বে, ওই পর্যন্ত কোলে করে ওই শিক্ষকের ওই বাচ্চাকে নিয়ে যাওয়া উচিত ছিল, মাকে রিক্সায় অথবা বাসে চড়ে বিদায় দিয়ে হাত নাড়িয়ে সালাম দিয়ে ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ বলে তাকে বিদায় দেওয়া উচিত ছিল। তারপরে তাকে একটা দোকানে নিয়ে একটা চকলেট কিনে দেওয়া উচিত ছিল, সেই চকলেট নিয়ে কোলে করে তাকে মাদ্রাসায় ঢুকানো উচিত ছিল। এইভাবে করে করলে এই এই বাচ্চাটার মনের মধ্যে এই যে কষ্ট, মা চলে যাওয়ার কষ্ট, এই কষ্টটাও থাকতো না, তাকে পিটাইতেও হতো না, কোনো ঝামেলা হতো না, কিছু হতো না, অথচ কী করা হয়েছে? তো এইটা না করে এইটা কেন করা হলো, মানে মারা কি, মানে মারতে পারা কি, বাচ্চাকে মারতে পারা এই জন্যই কি মারা? কেন তাকে কোলে নিতে পারলো না শিক্ষক, আমি বুঝলাম না, 7 বছর 8 বছরের বাচ্চা, তাকে কোলে নিয়ে মার সাথে নিয়ে বিদায় দিয়ে তাকে একটা চকলেট একটা বিস্কিট কিছু একটা কিনে দিয়ে একটা উপহার দিলে, আল্লাহ রাসুল বলেছে যে উপহার অন্তরকে নরম করে, উপহার দাও তোমরা, সালাম দাও উপহার দাও, সালাম দাও উপহার দাও, বলে নাই সেটা, একটা উপহার কিনে দিতেন, নিয়ে যেতেন কোলে করে, নিয়ে গিয়ে ওই রুমে বসাইতেন, চকলেটটা খুলে দিতেন, খুলে দিয়ে বাচ্চার মুখে চকলেটটা দিতেন, দেখেন তো কী হইতো, আপনার চাকরিটাও যেত না, আপনি জেলেও যেতেন না, মাদ্রাসার বদনামও হইতো না, ওই বাচ্চার কোনো কষ্ট থাকতো না, মাও মায়ের জায়গায় থাকতো, সব ঠিক থাকতো। এখন কী হলো, কেন দরকার ছিল এটা, কারণ ওই এই যে লোকটা, যে ওই শিক্ষক, তাকে শেখানো হয় না যে এগুলো কীভাবে কাজ করে, মানে হতে পারে হ্যাঁ খুব ভালো শক্ত হাফেজ, মানে এসে ইন্টারভিউ দিয়েছে, এই পেজ থেকে এটা পড়েন, ওই পেজ থেকে ওইটা পড়েন না পড়েন হয়ে গেছে, কিন্তু একটা বাচ্চাকে কীভাবে করে ব্যবস্থাপনা করতে হয়, এটা 7 বছরের বাচ্চার মাথায় কী চলে, তাকে কীভাবে করে সেইগুলো সেই অনুযায়ী তাকে কীভাবে করে ব্যবস্থা করতে হয়, তাকে কীভাবে করে বড় করতে হয়, এইটা ওনার জানা নাই। না জানার কারণে কী করলো সে, এরকম একটা ঘটনা ঘটালো। অত এটা কী সুন্দর করলে, আমি হলে এই যে আপনারা যা যা বললাম আমি হলে এরকমই করতাম। 5 মিনিট, আমি স্কুলে পড়াইছি না, আমি তো অনেক বাচ্চাকে পড়াইছি,
বাচ্চা মায়ের কোলে থেকে আমার কোলে চলে ক্লাসে গেছে। আমি বলছি আল্লাহ সাক্ষী, বাচ্চা নিজের মায়ের কোলে থেকে আমার কোলে করে আমি ক্লাসে নিয়ে গেছি। মা মা আসছে দেখা করতে, কিছু একটা দিতে, বাচ্চা দেখে দৌড় দিছে, ক্লাস থেকে বের হয়ে গেছে, আমার সামনে ওই ঘটনা করেছে। আমি তো তাকে পিটাই নাই, আমি সাথে গেছি, গিয়ে বাচ্চা তো মায়ের কোলে উঠে গেছে, তো আমিও গেছি, তো কয়েক কথা বললাম, দেখালাম, এরপরে বুঝাইলাম, এরপরে আমি হাত বাড়াইলাম, বাচ্চা আমার কোলে চলে আসলো, মা চলে গেল, এরপরে আবার স্কুল শেষে এসে মা নিয়ে গেছে। তো এইটা না করে আমরা এরকম কেন করলাম? তো এই জন্য এই প্রশিক্ষণগুলো আমাদেরকে জরুরি। কি সহজে সুন্দরভাবে ভদ্রভাবে একটা উদাহরণ সৃষ্টি করে ওই পুরা ঘটনাটাকে ঠিক করা যেত, এই ভিডিওটা যদি আসতো তাহলে মানুষ কত খুশি হতো। সেটা না এসে কি আসলো, যে তাকে ঘাড় ধরে একটা দরজার মধ্যে ঢুকাইলো রুমের মধ্যে, তারপরে তাকে মাটিতে ফেলে দিল, দিয়ে তারপরে সমানে পিটানো শুরু করলো, যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা চিৎকার করতে থাকলো। কি হলো ব্যাপারটা? পুরা মাদ্রাসার নামে একটা খারাপ একটা ধারণা মানুষের তৈরি হলো যে এই সব হাফেজখানা এগুলাই করে। অধিকাংশ অনেকেই করে, করে না যে তা না, কিন্তু ভালোও আছে। তো এইটা এইটা এটা বুঝতে হবে যে এটা হলো তার ওই বাচ্চার শরীরের আকর্ষণ তার মায়ের সাথে ওই হরমোনের কারণে, এটা থাকবে, এটা সাধারণত সারা জীবনই থাকে, তবে আস্তে আস্তে একটু কমে যায়। তখন আপনি এই জন্য মা বাবা থাকলেও দেখা গেছে যে ছেলে অন্য দেশে গিয়ে থাকতে পারে, কিন্তু বাচ্চা থাকলে যত কম বয়সে থাকবে তত এই 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 সম্পর্ক অনেক গাঢ় থাকবে। আপনি এই এইটাকে আপনাকে ভদ্রভাবে ডিল করতে হবে, ভদ্রভাবে বুঝতে হবে। আপনি মায়ের কোল থেকে বাচ্চাকে যদি ভাবে টেনে ছিনিয়ে নিয়ে আসেন, তার মধ্যে যে নেতিবাচক প্রভাব পড়বে তার কারণে সে অসুস্থ হয়ে যেতে পারে, তার জ্বর আসতে পারে, সে সারা জীবনের জন্য ভয় পেতে পারে, সে অমনোযোগী হয়ে যেতে পারে, এমনকি তার 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 ব্রেনের নার্ভ পর্যন্ত ড্যামেজ হয়ে যেতে পারে। এই 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 রকম করলে যে হঠাৎ করে যদি মায়ের কোল থেকে বাচ্চাকে ছিনিয়ে নেন, আর সেই বাচ্চা যদি মনে করে যে আমার সাথে আমার মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, এটা যদি সে কল্পনা করে, তার সারা জীবনের জন্য সে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জিনিসগুলো করা যাবে না, এই জিনিসগুলো শিখতে হবে, বুঝতে হবে, এবং ওইভাবে করেই আমাদেরকে ম্যানেজ করতে হবে। আচ্ছা, এখন আপনাদেরকে উদাহরণ দেখাই, না এই তিনটার উদাহরণ দেখাই যে কীভাবে কীভাবে হয়। আমরা উদাহরণ দেখে আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ। তো উদাহরণ দেখাই, আমি আমার স্ক্রিনটা কম্পিউটার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা স্ক্রিনটা দেখবেন, একদম বাস্তব উদাহরণ দেখাই কীভাবে হয় এটা। প্রেজেন্ট এন্টায়ার স্ক্রিন, আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, সো আমার ছবিটার জায়গায় আপনি স্ক্রিনটা ক্লিক করেন, এখন দেখবেন দুইটা জিনিস আসবে। দেখেন আমি দেখেন আমার আমার ফেসবুকটা দেখতে পাচ্ছেন আপনারা? আমার আমার ছবি না দেখে আমার কম্পিউটারটা দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন, খুবই জরুরি এটা। দুইটা আইকন আসবে দেখেন। হ্যাঁ, আমারটা তো আমি রেকর্ডিংয়ের মধ্যেও চেঞ্জ করে দিচ্ছি, এই তো। আচ্ছা, একটু লিখবেন দেখতে পাচ্ছেন কি না, কেউ একজন লিখবেন। আমার যে ছবিটা সেটা সেটার জায়গায় আরো আরেকটা ওইখানে, এই যে হ্যাঁ আরেকটা আইকন আসবে, আপনার মোবাইলে দেখেন আরেকটা জায়গাতে ক্লিক করলে দেখতে পাবেন। জি, দেখা যাচ্ছে, আপনি ওইখানে দেখেন আমার ছবির পাশে আরও একটা আইকন থাকবে আমার ওইখানে, ওইটাতে ক্লিক করলে আমার ছবিটা গিয়ে আমার কম্পিউটারটা দেখা যাবে। পাশে ওই ভিডিওর পাশে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে না, ওইখানে দেখেন, আপনাদেরকে তো একটু আইটি ট্রেনিংও দেওয়া দরকার। আচ্ছা, যদি কোনো কারণে এটা না দেখলে আপনি বুঝবেন না, দেখানো একটু জরুরি। আপনাদের স্ক্রিনে স্ক্রিনের ডান পাশে দেখেন দুইটা জিনিস আছে, এই যে জি দেখেছি, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনের ডান দিকে যে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে অনেকের, এর মধ্যে দেখবেন আমার বোর্ড সহ একটা ছবি দেখা যাচ্ছে, আরেকটা দেখবেন আমার কম্পিউটারের ছবি দেখা যাচ্ছে, ওইটাতে ক্লিক করেন তাহলে দেখবেন দেখা যাবে। আচ্ছা, এখন আসেন, দেখতেছেন আলহামদুলিল্লাহ, আর কোনো কারণে যদি সমস্যা হয় ভিডিওতে পরে রেকর্ডে দেখে নিন। চলেন, আমরা উদাহরণ হিসেবে মুফতি সাহেবের পেজে যাই। হ্যাঁ, ওনার পেজে কী আছে? আচ্ছা, নতুন পোস্ট দিয়েছেন উনি, ঠিক আছে।
এইখানে নিচে যাই, নিচে যাই। আচ্ছা আচ্ছা, এই এই ছবিটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যে ওনার ছোট ছেলে একটা খাবার আরেকটা গরিব মানুষকে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, এই যে আমরা যে যে তিনটা পদ্ধতি, যে তাজকিয়া, তালিম আর তারবিয়া, আমাকে লিখেন যে এইখানে কোনটা হচ্ছে, এই তিনটা শিক্ষা পদ্ধতির মধ্যে এইখানে কোনটা হচ্ছে। এই যে ঘটনাটা ঘটছে আপনাদের চোখের সামনে দেখছেন, এটাকে আমরা কি বলবো, যে এটা কি ওই বাচ্চাকে আমরা তাজকিয়া করছি, তালিম দিচ্ছি, না তারবিয়া করছি? তারবিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইটা ছিল, দেখেন এই যে ঘটনাটা ঘটছে এটা কি হচ্ছে, তাকে তার শরীরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, হ্যাঁ, তাকে দিয়ে এই কাজটা করানো হচ্ছে। যখন এটা বারবার বারবার করানো হবে, তখন এটা তার তার মস্তিষ্কের মধ্যে, তার মনের মধ্যে গিয়ে গেঁথে যাবে এবং সেটা সারা জীবন সে করবে, এটা তার অভ্যাসে পরিণত হবে, বারবার বারবার করাতে হবে তাকে দিয়ে, ঠিক আছে? এটাকে বলা হয় তারবিয়া, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা এখন আবার আবার পরে পরে আসব, এইটাই আমার দেখানোর ছিল আজকে। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন, আমি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এবার আপনারা আমাকে বলেন, আপনারা লিখেন এই যে ঘটনাটা, এই যে তারবিয়াটা যেটা হলো, হ্যাঁ, এই 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 জিনিসটা যদি আমরা তালিম দিতে চাই, তাহলে আমরা কী দিব? মানে মুফতি সাহেব ওনার বাচ্চাকে যদি এই জিনিসটাকে যদি তালিমের অধীনে আনতে হয়, তাহলে ঘটনাটা কী ঘটতো? এটা তো হলো গিয়ে শরীরকে শেখানো হচ্ছে, উনি বাক্সটা ওনার হাতে দিয়ে বলল যে যাও ওকে দাও, সো এটা তারবিয়া হলো, বা তার সাথে মুসাফা করো, গিয়ে একটা হাসি দাও, এটা তারবিয়া হলো। কিন্তু যদি তালিম হবে কীভাবে, এটা এটাকে যদি আমি এখন তালিমের আন্ডারে আনতে চাই, যে না তারবিয়া করাবো না, তাকে এটা তালিম দিব, তাহলে কী হবে? সহজ, এটা হলো রাতের বেলা দেখা গেছে যে অনেক, ধরেন 9টা বাজে, মুফতি সাহেব শুয়ে আছে বিছনায়, বাচ্চা আসলো পেটের উপরে এসে বসে, স্বাভাবিক, আমার বাচ্চা যেরকম এসে আমার পেটের উপরে বসলো, তখন অথবা খাবারের টেবিলে খাচ্ছে, বাচ্চাও খাচ্ছে, ওই সময় তাকে বোঝানো হচ্ছে যে দেখো বাবা, এই যে দেখো আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছে, হ্যাঁ, অনেকে কষ্টে খেতে পায় না রাস্তায়, আমাদেরকে খাবার দিয়েছে, আমাদেরকে একটা ছাদ দিয়েছে, সেখানে আমরা থাকছি, অনেকে রাস্তায় থাকে, ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমাদেরকে এগুলো দিয়েছে, আমাদেরকে এই জিনিসগুলো যাদের নাই তাদের সাথে আমাদেরকে শেয়ার করতে হবে, তাদেরকে দিতে হবে, আমাদের যদি অল্প একটু খাবার থাকে সেখান থেকে অনেকজনকে দিতে হবে। এটা কি হয়েছে, এটা কি তারবিয়া হয়েছে না তালিম হয়েছে? এটা তালিম হয়েছে, কারণ এখানে শরীরের কোনো ঘটনা ঘটে নাই, আপনি তাকে বুঝাচ্ছেন, আপনি তাকে জানাচ্ছেন, আপনি তাকে তথ্য দিচ্ছেন, আপনি তাকে বুঝাচ্ছেন যে দেখো আমাদের এই আছে, যে বাচ্চা কী করবে, আপনার চোখে আপনার দিকে তাকে শুনবে, শুনে আবার প্রশ্ন করবে, আচ্ছা বাবা কেন তাদের এটা নাই, আর বাবা আমাদের আছে কেন, তাদের কেন বাসা বাড়ি নাই, তারা কেন রাস্তায় থাকে, তারা কেন এটা, তারা কেন এটা, সে প্রশ্ন করবে। সো এইটা হলো গিয়ে তালিম। সো তালিম, তাহলে এখন এই বাচ্চার তাজকিয়া কীভাবে করবো? হ্যাঁ, আর সবচেয়ে কঠিনটা আসলো না, এখন ওনাকে তো চোখ বন্ধ করে তাজকিয়া করানো যাবে না, তাই না? ওরা যদি বলি এই চোখ বন্ধ করো, শ্বাস নিচ্ছে যেন, জীবনও চোখ বন্ধ করবে না। সো এই বাচ্চার তাজকিয়া কীভাবে করাবো? সো আমরা তারবিয়া দেখলাম, এই একই জিনিস, এই জন্য একই জিনিসের উদাহরণ দিচ্ছি, যে তারবিয়া হলো তাকে দিয়ে, তার শরীরকে দিয়ে কাজটা করানো, যে যাও তুমি দান করো, একটা আপেল দিয়ে বলো ওই যে ওই ছেলেটাকে যাও দিয়ে আসো, তারপরে এই পানিটা দিয়ে বলো ওই যে দাদাকে গিয়ে দিয়ে আসো, ওই যে নানাকে গিয়ে দিয়ে আসো, ওই ওই যে স্যান্ডেলটা আগিয়ে দাও, ওই পানিটা আগিয়ে দাও, এটা হলো তারবিয়া। সে করবে 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 করবে, রিপিট রিপিট রিপিট, একবার এক দুইবার তিনবার চারবার পাঁচবার করে 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 শরীরকে প্রশিক্ষণ দেওয়া হবে, ঠিক আছে? এটা হলো একটা। আরেকটা হলো তাকে বসে বুঝানো হলো, খাবার টেবিলে বসে খাচ্ছে, বুঝাচ্ছে যে এটা আল্লাহর নিয়ামত, অনেকেরই নাই, অনেকেই না খেয়ে আছে, আমরা দেখো তিন চার পদ দিয়ে খাচ্ছি, এটা খাচ্ছি, আম্মু দেখো কত মজার রান্না করছে, কিন্তু আমাদের প্রতিবেশীকে দেয়া উচিত, হ্যাঁ, আল্লাহ রাসুল এই হাদিস বলেছে যে একটু ঝোল বাড়িয়ে দিতে, যাতে করে পাশের মানুষকে দেয়া যায়, হ্যাঁ, তুমি সবসময় সেটা চেষ্টা করবে, বড় হলে যখন ইনকাম করবে, আল্লাহ যখন তোমাকে ধনী করবে, তখন শুধুমাত্র নিজে খাবা না, কিছু অন্যকে দিবা, এটা হলো তালিম। মানে এখানে শরীরের কোনো ঘটনা নাই, বাচ্চা শুনবে, চুপ করে থাকবে, চিন্তা করবে, দুইটা প্রশ্ন করবে, আবার উদ্ভুত কথা বলবে যে কেন তাদের নাই,
কেন আমাদের ছাদা ছোদের নাই, কেন ওরা রাস্তায় থাকে, কেন ওদের বাসা কোথায়, ওদের কোনো ঠিকানা নাই, ওদের কেন যেতে পারে না, ও এগুলা। সেটা হলো তালিম। এখন হলো গিয়ে আসেন এখানে আইডিয়া বলেন তো, এটা এটা কীভাবে হবে? এখন এই 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 যে ওনার বয়স হয়তো ওই বাচ্চার বয়স আমি জানি না, তো 3-4 বছর হবে, তার তাজকিয়া কীভাবে করব, কীভাবে করব? এটা আল্লাহ রাসুলের জীবনীতে ওই হাসান হোসেনের সময়গুলো পড়লে বোঝা যায় খুব সুন্দর করে আছে ওই টাইমে কীভাবে তাজকিয়া করতে হলে তাকে 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 দিয়ে শরীরকে দিয়ে কিছু করানো যাবে না, তার মানে কাউকে কিছু কোনো নির্দেশ দেওয়া যাবে না, তাহলে সেটা তাজকিয়া হবে না। ও যদি করার নির্দেশ দেন সেটা তার বিয়েতে পরিণত হবে, তাই কোনো কিছু বুঝানো যাবে না। যদি আপনি তাকে বুঝান সেটা তালিম হয়ে যাবে, তাহলে তাহলে বুঝানোও যাবে না, নির্দেশও দেওয়া যাবে না, তাইলে তাকে কি করব, তাছিয়ে কীভাবে করব? এটা আমি আমার বাচ্চাকে কয়েকদিন আর একটু বড় হলে করব। সেটা হলো তাকে কোনো একটা ভালো জায়গা, যেরকম কোনো একটা এতিমখানা বা কোনো বাচ্চাদের যে বাবা মা নাই কষ্ট, সেখানে নিয়ে যান, নিয়ে ওইখানে ছেড়ে দিবেন। শুধু খবরদার খবরদার কোনো নির্দেশ দিবেন না, কোনো কিছু বুঝাবেন না, খালি ওই জায়গায় গিয়ে ছেড়ে দিবেন বাচ্চাকে, কোনো একটা পার্কে, কোনো সুন্দর জায়গা যেখানে ধরেন যে কোনো জিনিস, তার মধ্যে বিশ্বাস তৈরি হওয়ার জন্য তাকে নিয়ে ওখানে ছেড়ে দিবেন। শুধু ছেড়ে নিয়ে আপনি দূরে বসে থাকবেন, খালি দেখবেন যে সে নিরাপদ আছে, কোনো ঝামেলা নাই, আপনি দূরে বাদাম খেতে থাকবেন। খবরদার খবরদার তাকে কোনো কিছু বলবেন না, কোনো নির্দেশ দিবেন না, কোনো কোনো কিছু বুঝাবেন না, খালি ওখানে ছেড়ে দিবেন। সে দেখবেন এটা হলো গিয়ে আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত, মানে বাচ্চারা তার নিজের কাজকে নিজেই করতে পারে। এটার জন্য এটার জন্য ওই আমার মতো চোখ বন্ধ করো, এটা দেখো, এটা এগুলো করার দরকার হয় না, আল্লাহ তাদেরকে এটা দিয়ে দিছে। সে দেখবেন, সে এটা দেখবে, এটার দিকে তাকাবে, একটা মাটি হাতে নিয়ে দেখবে, একটা পাতা গিয়ে দেখবে, মাঝে মাঝে পাতা একটু শুঙে দেখবে, অথবা একটু মুখের মধ্যে একটু লাগিয়ে দেখবে। এইটাই তার তাজকিয়া। তাজকিয়া যদি করতে হয় তাকে কোনো ধরনের কোনো নির্দেশ দেওয়া যাবে না, কোনো ধরনের কোনো তালিম দেওয়া যাবে না, এই দুইটা বন্ধ রাখতে হবে। তাকে নিয়ে একটা ভালো জায়গায় ছেড়ে দিবেন। পশু পাখির সাথে যারা মনে করেন যে আপনার আপনার ধরেন গরুর ফার্ম আছে, নিয়ে ছেড়ে দেন সেখানে, অথবা একটা কোনো কোনো একটা সুন্দর জায়গায় নিয়ে ছেড়ে দেন, অথবা কোনো একটা এতিমখানায় নিয়ে যান, খাবার দাবার নিয়ে তার হাতে খাবারগুলো দিয়ে তার ওখানে ছেড়ে দেন, দেখেন সে কী করে, সে কি তার খাবারগুলো দেয় নাকি আরেকজনেরটা নিয়ে নেয়, দেখেন সে কী করে। সে কি তারা ধরেন 3-4 পেন্সিল দিয়ে ছেড়ে দেন, দেখেন সে কি পেন্সিলগুলো আরেকজনকে দেয় নাকি তারটা পকেটে রাখে, বাকি অন্যজন এটা নেওয়ার জন্য খুঁজে, দেখেন সে কী করে। সো এটা হলো গিয়ে বাচ্চাদের তাজকিয়ার প্রক্রিয়া। তাদেরকে কোনো নির্দেশ দেওয়া যাবে না, কোনো কোনো কিছু বোঝানো যাবে না, ভালো ভালো জায়গায় নিয়ে যেখান থেকে তার মধ্যে ভালো বিশ্বাস তৈরি হবে, ওই রকম পরিবেশে নিয়ে তাকে নিয়ে ঘুরতে নিয়ে যাবেন, ছেড়ে দেবেন। আপনি দূরে বসে বসে বাদাম খান অথবা ঝালমুড়ি খান, আধা ঘন্টা তাকে ওখানে ছেড়ে দেন। সেটা পার্ক হতে পারে, সেটা কোনো নির্দিষ্ট জায়গা হতে পারে, কোনো মিউজিয়াম হতে পারে, যেখানে বিজ্ঞানাগার হতে পারে, গবেষণাগার হতে পারে, তাকে নিয়ে ওখানে ছেড়ে দেবেন। সে কিছু জিনিস ভাঙবে, ভাঙুক, কিছু জিনিস সে ধরবে, ধরুক, কিছু জিনিস সে ধাক্কা দিবে, ধাক্কা দিবে, সে তার শার্টটা ময়লা করে ফেলবে, জুব্বাটা ময়লা করে ফেলবে, করুক, করতে দেন। এটা বাচ্চারা এভাবেই শিখে, ধমক দিয়ে নাই তোমাকে নিয়ে আসছি সুন্দর একটা শার্ট পরে তুমি কী করছো, না 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 এটা করা যাবে না। এটা বাচ্চারা শিখার প্রক্রিয়াটাই তাই, সে নোংরা হবে, সে ময়লা হবে, সে এটা ধরবে, সে ওইটা শুকবে, সে এটা চাটবে, সেটা মুখে দিবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা এগুলো করার জন্য তার শরীরে সেই রকম ব্যবস্থা দিয়ে দিয়েছেন। তো এই হলো এই তিনটা বিষয়, ঠিক আছে, আজকে একটা উদাহরণ। এরপরে আমরা আরও গভীরে যাব, এগুলো আমরা স্কুলে কীভাবে করে ব্যবস্থা করতে পারি বা বাস্তবায়ন করতে পারি, ক্লাসরুমে কীভাবে বাস্তবায়ন করতে পারি, আপনাদের ওগুলো শিখাবো। যে আপনার 1 ঘন্টার একটা ক্লাস, আপনার তাজবিদের ক্লাস, আপনার ফিকের ক্লাস, আপনার হাদিসের ক্লাস, তারপরও সেখানেও আপনি ছোট ছোট কী পদ্ধতির মাধ্যমে সব ধরনের শিক্ষাগুলো তাকে দিতে পারেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে এই বাকি জিনিসগুলোর জন্য আমাদের কী কী জিনিস থাকা প্রয়োজন, ঠিক আছে। তো এই যে আজকের এই জিনিসগুলো যদি ভালো করে বুঝেন, তাহলে দেখবেন জিনিসগুলো কত সহজ হয়ে যায়। এই তিনটা জিনিস লাগবে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য এই তিনটা জিনিস লাগবে, আপনি শুধু তালিম দিয়ে সেটা হবে না। তাহলে এই জন্যই তাকে রাস্তায় নিয়ে গিয়ে একটা গরিব বাচ্চার হাতে খাবার তুলে দেওয়ার, তার বিয়ে দেওয়া, এটা ওই কারণেই, নাহলে কী দরকার। তাহলে বাসায় বসে বসে খালি বুঝাই, বাসায় বসে টেলিভিশনে খালি দেখাই, এই যে দেখো, তো দরকার কী, কার্টুন দেখাই, তো বুঝাইলে আর দেখাইলেই তো হবে, সেটা হবে না। তো এই ছিল আজকে, আজকে সময় শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে আজকের এই জিনিসগুলো আপনারা ভালো করে বুঝবেন, এবং যারা মাদ্রাসা আপনারা চালান, যারা শিক্ষা পদ্ধতি নিয়ে কাজ করেন, আপনারা এই যে পুরো প্রক্রিয়াটা, এটা কিভাবে করে একদিনের মধ্যে কোন সময়ে
কিভাবে করে করা যায়, এই যে খেলার ব্যবস্থা করা একটা নির্দিষ্ট টাইম পর পর, কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, হ্যাঁ, এক এক মাদ্রাসা আরেক মাদ্রাসায় ট্যুরে নিয়ে যাওয়া, নিয়ে ওইখানে বাচ্চাদের সাথে খাবারের ব্যবস্থা করা, কথা বলার ব্যবস্থা করা, হয়তো আপনারা চিড়িয়াখানায় নিয়ে যাওয়া, হ্যাঁ, যেসব জায়গাতে মানে ইসলাম আমাদেরকে বাধা দেয় না সেখানে নিয়ে যাওয়া, এগুলো যদি না হয় তাহলে তার সে মানুষের যে চরিত্র গঠন হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা সমাধান হবে না। হ্যাঁ, শুধু শুধু মানে মানে মাদ্রাসাটা আমার কাছে, আমি কয়েক জায়গায় গেলে আমার কাছে মনে হয় কি পুরো সাদা কালো, এখানে রঙিন বলতে কিছু নাই, কোনো রঙই নাই, কোনো আছে হলো কালো একটা স্লেট আর সাদা একটা চক, এই আশ্চর্য ব্যাপার। অথচ আমি আমি আমার আমার স্কুলে আপনি যদি একটা ক্লাসরুমে গিয়ে ঢুকেন কমপক্ষে পঞ্চাশ রকমের রঙিন জিনিস পাবেন, বাচ্চারা রঙ শিখবে। আপনাদের ওখানে রং সে তাকে যদি তিন চারটা রঙের পরে সে সে রঙই বলতে পারবে না যেটা কী রং, মানে ওই রঙের নামই জানবো না কখনো, অথচ কোনো কিছু নাই এগুলা। এরপরে হলো গিয়ে মস্তিষ্কের জন্য আলাদা খেলা আছে, কিন্তু ছোটো ছোটো ওইরকম জিনিস পাওয়া যায়, আমরা করতেছিলাম ওই ছবি কেটে কেটে, এইগুলো অনেক রকম টেকনিক আছে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে শিখাবো, আপনারা খুব সহজেই করতে পারবেন, এত বেশি পয়সা খরচ করতে হবে না, আপনারা নিজেরাই এগুলো করতে পারবেন। তবে এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে এবং এই অনুযায়ী আপনি আপনার ক্লাসে পড়াবেন, আপনার শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে করেই কারিকুলামটা যেটাই হোক এইটা এইটার অধীনে এভাবে করেই সেটাকে ঠিক করবে এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বাচ্চাদেরকে শেখানোর জন্য ব্যবস্থা নিবে। এটাই হলো গিয়ে আপনাদের প্রতি আমার অনুরোধ। আমি যে স্কুলটা বানাবো এগুলো এইভাবে বানাবো, প্রতিদিন থাকবে, তালিমের জন্য আলাদা থাকবে, তাজকিয়ার জন্য আলাদা থাকবে, তারবিয়ার জন্য আলাদা থাকবে, সব খালি বসে থাকবে ক্লাসরুমে চুপ করে, মানে মূর্তির মতো বসে থাকার যেরকম জায়গা আছে। আমরা জানি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয় আছে, আমরা এই হাদিসে ওনার জীবনীতে পড়েছি যে উনি যখন লেকচার দিত মানে কোনো তালিম দিত, সমস্ত সাহাবারা একদম মূর্তির মতো বসে যেত, যে মাথায় পাখি এসে বসে পাখি উড়েও চলে যাবে তাদের কোনো ইয়ে নেই, এইটা যেরকম একটা জায়গা আছে। আবার সাহাবিরা ওনার সাথে হাঁটতো, সাহাবিরা হাদিস বলেছে যে আল্লাহ রাসুল এত জোরে হাঁটতো, উনি খুব ছোটো ছোটো কদমে এরকম একদম ছোটো ছোটো কদমে হাঁটতো, এত জোরে হাঁটতো এবং হাঁটার সময় মনে হতো যে উনি একটু উনি উপরের দিকে উঠছে, মানে মনে হতো যে উনি পাহাড়ের মানে কোনো উপরের দিকে উঠছে। তো এগুলো তার মানে কি তারবিয়াও ছিল, ওনাকে নিয়ে নিয়ে এরকম শিখানোর জন্য উনি একটা কাঠি দিয়ে তারপরে মরুভূমির মধ্যে এঁকে দেখাতো, তার মানে চার্ট এবং গ্রাফ এবং ছবি যতটুকু সম্ভব সেগুলোও ছিল, ওগুলো এগুলি সব হারিয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে, অদ্ভুত বিষয়। যাক, আচ্ছা, এখন আপনার প্রশ্নগুলো নিব, দেখি কি ছিল। আচ্ছা, দুধ খাওয়া আয়োডিন চাহিদা পূরণ করতে অনেকটা সাহায্য করে, আয়োডিন ছাড়াও দুধের মধ্যে রয়েছে, হ্যাঁ দুধ খেতে পারেন, তবে আয়োডিন আলাদা করে কিনে খেতে হবে, যথেষ্ট থাকে না, চিংড়ি মাছের মধ্যে আয়োডিন থাকে, যত সামুদ্রিক মাছের মধ্যে আয়োডিন থাকে, কারণ সমুদ্র থেকেই মূলত আয়োডিন আসে। ডিম খেতে পারেন অবশ্যই, কারণ হলো গিয়ে ডিমের মধ্যে ওই যে কড লিভার অয়েল যেটা বলেছিলাম সেটার কিছু অংশ ডিমের মধ্যে থাকে। বাচ্চা মাতৃগর্ভে থাকা অবস্থায় তার মেধা সম্পর্কে কিছু জানা যায়? জি, জানা যায়, এগুলো এখন বলতে গেলে অনেক সময় লাগবে, তারপরে আমি চেষ্টা করবো পরে বলার, ওইটা হলো বাবা মার যে কোর্স ওখানে বলবো ইনশাল্লাহ। বাচ্চা বুকের দুধ খাওয়া অবস্থায় মেধা বিকাশের জন্য মা কী এর করণীয়? ওই সময় এই যে খাবারগুলো, যে তিনটা খাবার বললাম, এই তিনটা খাবার নিয়মিত খেতে হবে মাকে, ভিটামিন ডি, আয়োডিন আর হলো গিয়ে কড লিভার অয়েল, অথবা ডিমও খেতে পারেন, তবে কড লিভার অয়েল ভালো হয় কারণ বাচ্চার মস্তিষ্ক প্রায় আঠারো বছর পর্যন্ত বিকাশ হবে, কিন্তু প্রথম দিকে সবচেয়ে বেশি বিকাশ হয়। তো এই যদি পুষ্টি না থাকে, যদি যেই উপাদান দিয়ে মস্তিষ্কটা গঠন হয় সেই উপাদান যদি বাচ্চার শরীরে না থাকে, তাহলে আমাকে বলেন যে আপনার ইটা বালু সিমেন্ট যদি না থাকে, রড যদি না থাকে, তাহলে বিল্ডিংটা হবে কী দিয়ে? মস্তিষ্ক তো একটা একটা শক্ত জিনিস, এটা তো একটা জিনিস, এটা তো আপনি গরুর ব্রেন দেখেন না, গরুর মস্তিষ্ক, এটা তো কিছু দিয়ে তৈরি হয়েছে, তো ওই তৈরি হওয়ার যে উপাদান সেই উপাদানগুলো যদি মায়ের শরীরে না থাকে, বাচ্চার শরীরে না যায়, তাহলে ওই মস্তিষ্ক ছোটো রয়ে যাবে এবং যার কারণে পরবর্তীতে অনেক অনেক কিছুই সে পারবে না যেটা তার পারা উচিত ছিল। একজন পুরুষের আখলাক কী করে চিনবে মহিলা? এই 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 প্রশ্নের এটার জন্য বিয়ের একটা কোর্স করেছিলাম, ওই মুফতি সাহেবের কাছে ভিডিও আছে, ওনার ওইখান থেকে দেখে নেবেন। আচ্ছা, কড লিভার অয়েল কতটুকু খেতে হবে? দুইটা করে ক্যাপসুল খাবেন, আমি পরবর্তীতে লিঙ্কটা খুঁজে আপনাদেরকে দিব না, দুইটা করে ক্যাপসুল খাবেন তাইলে হয়ে যাবে, খুব ভালো কাজ করে। আমি আমি
আমার বাচ্চার ক্ষেত্রে অনেক উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। যদিও যশোরের ওনাদের অনুশীলনটা বাকি আছে, এটা আমি পরের ক্লাস একদম প্রথমে নিয়ে নিব, কারণ না হলে সময় পাওয়া যাবে না। কিন্তু একটা অনুশীলনী বাদ দিয়ে আপনি যেতে পারবেন না। আমি একদম শেষ দিন হইলেও আমি এটাকে করাই ছাড়বো আপনাকে। আপনি মনে করেন না যে ওই দিন ইন্টারনেট ছিল না দেখে আপনারা মানে পার পেয়ে গিয়েছেন। তাজকিয়া করাইতে হবে আপনাকে, আপনাদেরকে করাইছি, আপনি আমাদেরকে করাবেন। আপনি আরও আরও দুই দিন সময় পেলেন, নেক্সট দিন একদম প্রথমে ক্লাসের শুরুতেই আপনারা সেটা করাবেন ইনশাল্লাহ, যারা যশোরের আছেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের বিষয়গুলো। এরপরে আমরা পরের ক্লাস থেকে এখন প্রত্যেকটা আলাদা আলাদা, হ্যাঁ, প্রত্যেকটা যে ছয়টা এলিমেন্ট এগুলোকে আলাদা আলাদা করে ঢুকবো, ওটার ভিতরে আরও গভীরে ঢুকবো। কী কী ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি ক্লাসরুমে অথবা ক্লাসের বাইরে, বাচ্চাদেরকে কীভাবে কীভাবে করাতে পারি, কোনগুলোকে পরীক্ষা নেওয়া যাবে, কোনগুলো পরীক্ষা নেওয়া যাবে না, কোনগুলো কীভাবে করে বুঝতে হবে, তাই না? অন্তরে তো আর পরীক্ষা হয় না, তাহলে তার অন্তরের মধ্যে সততা তৈরি হচ্ছে কি না, তারপরে ধরেন ভালোবাসা তৈরি হচ্ছে কি না, সেটা আপনি কি হানকে খাতা কলমে পরীক্ষা নেবেন এমসিকিউর মতো লিখবেন, এই তোমার সততার কত তুমি লিখো, এটা কি হবে কোনো দিন? এগুলো হবে না। তাহলে আপনি ফিকের পরীক্ষা নিতে পারেন, তাজবিদের পরীক্ষা নিতে পারেন, হাদিসের পরীক্ষা নিতে পারেন, অন্তরের তো পরীক্ষা নেওয়া যায় না। এটাকে বাস্তবে দেখতে হবে, তাকে ছেড়ে দিয়ে দেখতে হবে যে সে কী কী করে দূর থেকে, অবজারভেশন, এটাকে বলা হয় অবজারভেশন। অবজারভেশনও এক ধরনের পরীক্ষা, অবজারভেশন মানে পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ এক ধরনের পরীক্ষা। কিন্তু সেটা পর্যবেক্ষণ আবার ফিকের ক্ষেত্রে প্রয়োজনীয় না, যে সে তাকে আপনি 100টা মাসালা শিখাইলেন, এখন খালি পর্যবেক্ষণ করতেছেন সে এগুলো ঠিক মতো গিয়ে পালন করে কি না। 100টা মাসালার মধ্যে তার 90টা দরকারই নাই, তো সে আপনি পর্যবেক্ষণ করে কী লাভ? এটা পরীক্ষা নিতে হবে যে তুমি লিখো ওজুর কীভাবে ভাঙে, তুমি লিখো এটা কীভাবে হয়, তুমি লিখো রোজা কীভাবে নষ্ট হয়, এটা পরীক্ষা। কিন্তু সে সৎ কিনা, সে সততা তার মধ্যে ঢুকতেছে কিনা, তার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা তার মধ্যে ঢুকতেছে কিনা, তো এইটা তো ক্লাসরুমে কাগজে কলমে পরীক্ষা নেওয়া যাবে না। এটার জন্য আরেক ধরনের পরীক্ষা, ওইটাকে ইংরেজিতে বলে অবজারভেশন, তার মানে পর্যবেক্ষণ। তাকে নির্দিষ্ট একটা পরিবেশের মধ্যে ছেড়ে দিয়ে দূর থেকে দেখতে হবে সে কী করে, সে কেন আরেকজনের কলম নিয়ে নিচ্ছে, নিজের চারটা তো আছে, তাহলে আরেকজনের কেন নিজে নিয়ে নিচ্ছে? কারণ বাবা যে অফিস থেকে নিয়ে আসে সরকারি কলমগুলো সারাদিন, এই জন্য নিয়ে নিচ্ছে প্রতিদিন। বাবা আসে অফিস থেকে, সরকারি অফিস থেকে, সাথে করে হাতে কলম নিয়ে আসে, এটা নিয়ে আসে, এগুলো এগুলি সবই সরকারি সম্পদ, এগুলি সবগুলো চুরি। এখন বাপ নিয়ে আসে, তো প্রতিদিন এসে ছেলের হাতে দেয়, কোনোদিন কলম কিনতে হয় না, খাতা কিনতে হয় না, কেন? কারণ সবাই কিনে আনে, আমার 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 কিনতে হয় না, কেন কিনতে হয় না? আমার আব্বা অফিস থেকে নিয়ে আসে। আরে তোমার আব্বা অফিস থেকে কলম খাতা নিয়ে আসে কেমনে? এ সরকারি অফিস, তো সরকারি অফিসে সরকারি কাজের জন্য, তোমার তুমি পড়াশোনার জন্য কেন? ওইটা ফ্রি। তো এখন সে কী করবে বলেন, কী শিখবে সে? এ বাচ্চা কী শিখবে? ছোটোকাল থেকে দেখতেছে যে তার সব খাতা কলম সরকারি অফিস থেকে আসে ফ্রি, তার তাকে দিয়ে আপনি কী আশা করেন? তো সেও গিয়ে আরেক জনটা নিয়ে আসবে, সেও গিয়ে সে সব কিছু ফ্রি মনে করবে, ও এতে এমনি নেওয়া যায়, কিনতে হয় নাকি, কারো বাবা পয়সা দিয়ে কোনো কিছু কিনতে হয় নাকি, দোকান থেকে গিয়ে পকেটে করে নিয়ে আসবে, চুরি করে নিয়ে আসবে, তো কীভাবে করে করবেন এগুলো? তো এই 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 এইগুলো অবজারভেশন করতে হবে, দেখতে হবে যে এটার রুট, এটার এটার জটটা কোথায়। সে যে মিথ্যা বললো, দেখবেন যে বাচ্চারা মিথ্যা বললে কীভাবে করে সেটা খুঁজে বের করবেন যে সে কেন মিথ্যা বললো, এবং সেটাকে কীভাবে করে আমরা তার মিথ্যাটাকে ঠিক করব যে সে যাতে আর পরবর্তীতে না বলে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই থাকলো, ভিডিওটা দিয়ে দিব ইউটিউবে ইনশাল্লাহ, আপনারা যদি দেখে নিতে চান আবার দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।